রেভাই বেরিম্যান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ চিন্তা অপরাধ। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, না হলে মিস করে ফেলবেন আমাদের এই অত্যন্ত চমৎকার বই সিরিজটি। শ্বেত সন্ত্রাস, 19 এপ্রিল 1995, আমেরিকা। ঝলমলে স্নিগ্ধ সকাল, পরিষ্কার আকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে স্থির হয়ে থাকা সাদা মেঘ। নাগরিক যান্ত্রিক কোলাহল তখনও জেঁকে বসেনি শান্ত সকালটার উপর। 8:50-এর দিকে শহরে ঢুকল একটা সাদা ফোর্ডের F700 ট্রাক। মেইন রোড ধরে অলস গতিতে এগোল শহরের মাঝ বরাবর দাঁড়ানো মারে বিল্ডিং এর দিকে। 9 তলা উঁচু সরকারি ভবনটা তখন শুরু হয়েছে আর একটা কর্মব্যস্ত দিনের তোড়জোড়। 8:57-এর দিকে একটা 5 মিনিটের ফিউজ জ্বালালো ট্রাকের চালক। ঠিক তার 3 মিনিট পর টার্গেট থেকে 1 ব্লক দূরে থাকা অবস্থায় জ্বালালো আর একটা ফিউজ। এবার একটা 2 মিনিটের। বিল্ডিং এর ভিতর ডে কেয়ার সেন্টারের নিচে ড্রপ অফ জোনের ট্রাকটা পার করে সহজ স্বাচ্ছন্দ্য ভঙ্গিতে গাড়ি থেকে নামলো। শান্ত নির্লিপ্ত ভঙ্গিতে ট্রাকের দরজা লক করে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল পার্কিং লট থেকে। অল্প সময়ে টার্গেটের আর নিজের মধ্যকার দূরত্ব বাড়ানোর জন্য গেট থেকে বেরিয়ে এগোলো কোনাকুনি। 4,800 পাউন্ড অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রোমিথেন আর ডিজেল মিক্সচার নিয়ে যখন ট্রাকটা বিস্ফোরিত হলো, ঘড়িতে তখন 9:02। ট্রাকটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে তৈরি হলো 30 ফুট চওড়া, 8 ফুট গভীর খাদ। চুরমার হয়ে স্রেফ উধাও হয়ে গেল মারে বিল্ডিং এর 1/3। ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল আশেপাশের 258টা বিল্ডিং এর সব কাঁচ। শুধু ভাঙা কাঁচের উড়ন্ত ঝড়েই মারা পড়ল 8 জন মানুষ। বিস্ফোরণের 4 ব্লক রেডিয়াসের মধ্যে নানা মাত্রায় ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হলো আরো 324টা বিল্ডিং। পুড়ল আশেপাশের 86টা গাড়ি। পরে জানা গেল বিস্ফোরণের মোট ক্ষতির পরিমাণ প্রায় $652 মিলিয়ন। 5,000 পাউন্ড টিএনটির শক্তি নিয়ে বিস্ফোরিত হওয়া ট্রাক বোমার শব্দ এবং শক্তি অনুভূত হলো 55 কিলোমিটার দূর পর্যন্ত। বিস্ফোরণ স্থল থেকে 26 কিলোমিটার দূরের সিসমোগ্রামে ধরা পড়ল রিখটার স্কেলে 3 মাত্রার কম্পন। দিন শেষে জানা গেল ডে কেয়ার সেন্টারের 19 শিশু সহ নিহত হয়েছে মোট 158 জন, আহত 680। 95-এর ওকলাহোমা সিটি বম্বিং। 6 বছর পর সেপ্টেম্বর 1 সকালে হাইজ্যাক করা 4টি যাত্রীবাহী বিমান নিয়ে আমেরিকার অর্থনৈতিক আর সামরিক কেন্দ্র 19 যুবকের ইতিহাসের মোড় ঘোরানো হামলার আগে এই ঘটনা ছিল আমেরিকার মাটিতে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। FBI এর ভাষ্য অনুযায়ী ওকলাহোমা সিটির বোমা হামলার পেছনে ছিল উপসাগরীয় যুদ্ধে সাহসিকতার জন্য বেশ অনেকগুলো সামরিক পদক পাওয়া 27 বছর বয়সী সাবেক আর্মি সার্জেন্ট টিমোথি ম্যাকভেই এবং তার 2 সহযোগী। হামলার দিন ওর পরনের টি শার্টে লেখা ছিল 2 বিখ্যাত উক্তি। প্রথমটা ল্যাটিন, ভার্জিনিয়া রাজ্যের অফিসিয়াল মোটো, সিক্স এম্পার টাইরানিস ডাজ অলওয়েজ টু টাইরান্স, স্বৈরাচারীদের প্রাপ্য সর্বদা এমনই হয়। বলা হয়ে থাকে জুলিয়াস সিজারকে হত্যা করার সময় ব্রুটাস এই শব্দগুলো উচ্চারণ করেছিল। আব্রাহাম লিঙ্কনকে গুলি করার পরপর জন উইলক্স বুথ নাকি চিৎকার করে বলেছিল একই কথা। পরের কথাটা খাঁটি আমেরিকান, আমেরিকান তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসনের বিখ্যাত উক্তি, দ্য ট্রি অফ লিবার্টি মাস্ট বি রিফ্রেশড ফ্রম টাইম টু টাইম উইথ দ্য ব্লাড অফ প্যাট্রিয়টস অ্যান্ড টাইরান্টস। স্বাধীনতার বৃক্ষকে মাঝে মাঝে পুনরুজ্জীবিত করতে হয় দেশপ্রেমিক আর স্বৈরাচারীদের রক্ত দিয়ে। ম্যাকভেয়ের হামলার টার্গেট ছিল মার্কিন সরকার আর উদ্দেশ্য ছিল প্রতিশোধ। উপসাগরীয় যুদ্ধের পর আর্মি ছেড়ে আসা ম্যাকভেয়ের চোখে মার্কিন সরকার ব্যবস্থা ক্রমশ পরিণত হচ্ছিল এক নব্য স্বৈরতন্ত্রে। এমন ধারণা হবার মতো যথেষ্ট কারণও ছিল। 1993-এ টেক্সাসের ওয়েকোর এক কম্পাউন্ডে হামলা চালায় আমেরিকান সরকার ও সেনাবাহিনী। কম্পাউন্ডটি ছিল মাউন্ট কর্মেল নামক এক চার্চের অংশ। প্রোটেস্ট্যান্ট ধারার এই ধর্মীয় সংগঠনটি ঘাড়ি গেড়েছিল এখানে। নিজেদের ওরা পরিচয় দিত ব্রান্স ডাভিডিয়ানস নামে। নেতা হিসাবে ওরা মানত 33 বছর বয়সী ডেভিড কোরেশকে। অনুসারীদের চোখে ডেভিড ছিল ঈশ্বরের প্রেরিত নতুন মেসায়া বা মসিহ। ব্রান্স ডেভিডিয়ানদের বিশ্বাস ছিল কিয়ামত আসন্ন, আসন্ন মহাপ্রলয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল ওরা। ডেভিড কোরেশের বিরুদ্ধে যৌন নির্যাতন এবং অবৈধ অস্ত্র মজুত করার অভিযোগ তলিয়ে দেখতে
ওয়ারেন নিয়ে ওকৈকোতে হাজির হয় মার্কিন সরকারি সংস্থা এটিএফ, ব্যুরো অফ অ্যালকোহল, টোবাকো অ্যান্ড ফায়ারআর্মস। কোরেশের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হলো, সরকারি বাহিনী সিদ্ধান্ত নেয় সশস্ত্র অভিযান চালানোর। ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং সম্পূর্ণ সামরিক অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে হামলা চালানো হয় মাউন্ট কার্মেলে। ব্রাঞ্চ ডেভিডিয়ানরা প্রতিরোধ করে। 51 দিনের অবরোধ ও লড়াইয়ের পর সরকারি বাহিনীর আক্রমণে মারা যায় 24 জন শিশু সহ মোট 76 জন। দিনটি ছিল 1993-এর 19শে এপ্রিল, ওক্লাহোমা সিটি বোমা হামলার ঠিক 2 বছর আগের ঘটনা। ব্রাঞ্চ ডেভিডিয়ানদের বিশ্বাসের সাথে একমত না হলেও ওকৈকোর ঘটনাকে ম্যাকভেই দেখে সরকারের চরম মাত্রার সীমালঙ্ঘন, মাত্রাতিরিক্ত বল প্রয়োগ ও আগ্রাসন হিসেবে। শুধু ম্যাকভেই না, সারা আমেরিকা জুড়ে আরো অনেকের চোখে এই ঘটনা ছিল মার্কিন সংবিধানের মূল চেতনাকে ছুড়ে ফেলা এবং স্বাধীন চেতা নাগরিকদের উপর আশঙ্কাজনক গতিতে আধিপত্য বিস্তার করা এক নব্য স্বৈরতন্ত্রের আগ্রাসনের নমুনা। এমন এক স্বৈরতন্ত্র যা গ্লোবালিস্টদের স্বার্থ রক্ষা করে আর নিজ দেশের নাগরিকদের উপর সেনাবাহিনী লেলিয়ে দেয়। ম্যাকভেইয়ের ভাষ্য মতে ওক্লাহোমার বোমা হামলার পিছনের মূল কারণ ছিল তিনটি। ওয়েইকো এবং তার 1 বছর আগে আইডহোর রুবিরিজে ঘটে যাওয়া একই রকম আগ্রাসনের প্রতিশোধ, স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারের মোকাবেলায় আমেরিকানদের ব্যক্তি স্বাধীনতা রক্ষার চেষ্টা। বিশ্বজুড়ে মার্কিন পররাষ্ট্রনীতি সামরিক আগ্রাসনের বাস্তবতা আমেরিকার সামনে তুলে ধরা। সীমালঙ্ঘনকারী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সহিংসতার ব্যবহারকে সমর্থন করে ম্যাকভেই বলে, অনিয়ন্ত্রিত সরকারের বিরুদ্ধে লড়াই ধরনের হামলা বৈধ। টার্গেট হিসেবে সরকারি ভবনকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ম্যাকভেই জানায়, আগ্রাসী শত্রু যখন কোনো একটি নির্দিষ্ট ঘাঁটি থেকে বার বার আক্রমণ করে, তখন সঠিক সামরিক কৌশল হলো শত্রুকে তার ঘাঁটিতে আক্রমণ করা। মারে বিল্ডিং এর অফিসে ছিল এটিএফ, এফবিআই, ডিআই এর পাশাপাশি ছিল আমেরিকান ক্রিসেন্ট সার্ভিস এবং ইউএস মার্শাল সার্ভিস এজেন্সির অফিস। আত্মপক্ষ সমর্থনে ম্যাকভেই বলল, নৈতিক এবং কৌশলগত দিক দিয়ে মারে বিল্ডিং এর উপর বোমা হামলা সার্বিয়া, ইরাক কিংবা অন্য দেশের সরকারি ভবনের উপর আমেরিকান চালানো বোমা হামলার সমতুল্য। আমার নিজের দেশের সরকারের নীতিগুলো মূল্যায়নের পর আমার কাছে এই হামলাকে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত মনে হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে ওক্লাহোমা সিটিতে যা হয়েছে তা অন্যান্য দেশের মানুষের উপর আমেরিকার বোমা বৃষ্টির চেয়ে আলাদা কিছু না। ডে কেয়ার সেন্টারের 19 শিশুর মৃত্যু, ট্রাক বোমায় ব্যবহৃত আর বেসামরিক নাগরিকদের হত্যার নৈতিক ব্যাখ্যা করে ম্যাকভেই বলে, ওক্লাহোমা সিটিতে রাস্তা আর সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসের মাঝখানে একটা ডে কেয়ার সেন্টারের অবস্থান কারণ ছিল সুবিধা। কিন্তু যখন ইরাকের কথা আসে, যখন ইরাকের কোনো সরকারি ভবনে ডে কেয়ার সেন্টার থাকে, তখন সেটা হয়ে যায় মানব বর্ম। ব্যাপারটা চিন্তা করে দেখুন, এসব বাস্তবতার আলোকে নৈতিকতা এবং মেন্স রিয়া অপরাধের ইচ্ছা এর ব্যাপারে আমি জানতে চাই সত্যিকারের বর্বর কারা। ইরাকে বোমা ফেলার জন্য যেসব বিমান ব্যবহার হয়েছিল তার মধ্যে একটির নাম ছিল দ্য স্পিরিট অফ ওক্লাহোমা। কি বিচিত্র, যখন মার্কিন বিমান অথবা ক্রুজ মিসাইল ভিনদেশি মানুষের উপর ধ্বংস বয়ে নিয়ে যায়, তখন এই জাতি সেই আক্রমণকারীকে প্রশংসা করে আর বাহবাই ভাষায় খুনিদের চালানো ধ্বংসযজ্ঞের দায় মুক্তির কত সুন্দর উপায়। কিন্তু দুঃখজনকভাবে খুনের নৈতিকতা এতটা সোজা, এতটা বাহ্যিকতা নির্ভর না। সত্য কথা হল, বিধ্বংসী অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ট্রাক, বিমান কিংবা মিসাইলের ব্যবহারের কারণে কাজটার মৌলিক প্রকৃতি বদলায় না। দিন শেষে এগুলো সবই বিধ্বংসী অস্ত্র। এসব অস্ত্র ঠিক কিভাবে পৌঁছানো হচ্ছে তার কোনো মূল্য ওইসব মানুষের কাছে নেই যাদের উপর এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে। তোমরা স্বীকার করতে চাও বা না চাও, অন্য কোনো দেশের মার্কিন বোমা হামলার নৈতিক অনুমোদন দেওয়ার মাধ্যমেই তোমরাই ওক্লাহোমা সিটিতে একই রকম হামলার অনুমোদন দিয়ে দিয়েছ। ক্যাথলিক পরিবারে জন্ম নিল, ম্যাকভেয়ের ভাষ্য মতে সে নিজের ধর্মের সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছিল। 2001-এর জুনে তার মৃত্যুদণ্ড কার্যকর হবার একদিন আগে লেখা এক চিঠিতে ম্যাকভেই নিজের পরিচয় দেয় একজন অ্যাগনোস্টিক বা সংশয়বাদী হিসেবে। তবে ম্যাকভেয়ের হামলা এবং দৃষ্টিভঙ্গির পিছনে ধর্মীয় কোনো বিশ্বাস না থাকলেও কাজ করেছিল অন্য এক মতাদর্শ। মার্কিন সেনাবাহিনী ছেড়ে আসার পর ম্যাকভেই যোগ দেয় নতুন এক বাহিনীতে, যার নাম আরিয়ান রিপাবলিক আর্মি, আর্য প্রজাতান্ত্রিক বাহিনী। ওক্লাহোমা সিটির বোমা হামলার ব্যাপারে মার্কিন আদালত এবং এফবিআই এর অফিসিয়াল উপসংহারের ব্যাপারে সন্দিহান অনেকে আজও বিশ্বাস করে শুধু ম্যাকভেই না, এই হামলার সাথে জড়িত ছিল আরো অনেকে, বিশেষ করে আরিয়ান আর্মির সদস্যরা।
সেই সন্দেহকে জোরালো করে 70-এর দশকে প্রকাশিত দ্য টার্নার্স ডায়েরিজ নামে একটি উপন্যাস। একদিন সকাল 9:15 FBI-এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাক বোমার বিস্ফোরণ ঘটিয়ে আমেরিকা জুড়ে বিপ্লবের আগুন জ্বালিয়ে দেওয়া একদল শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের ঘিরে আবর্তিত দ্য টার্নার্স ডায়েরিজ এর কাহিনী। কল্পিত এই ট্রাক বোমা হামলার পর শুরু হয় বিপ্লবের পতন হওয়া মার্কিন সরকারের, শুরু হয় বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধ। এই যুদ্ধে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের সাথে লড়াই নিশ্চিহ্ন হয়ে যায় দুনিয়ার সব অশ্বেতাঙ্গ। এপ্রিলের সেই সকালে বিস্ফোরক বোঝাই ট্রাক চালিয়ে নিয়ে যাবার সময় টিমোথি ম্যাকভেই এর সাথে খামে ছিল দ্য টার্নার্স ডায়েরি এর কিছু পৃষ্ঠা। 22 জুলাই 2011, নরওয়ে। দুপুরের সোয়া 3টার সময় একটা সাদা ভোক্সওয়াগন ক্রাফটার এসে দাঁড়ালো অসলোর মন্ত্রীপাড়ার প্রধান ফটকের কাছাকাছি। অনিশ্চিতভাবে প্রায় 2 মিনিট ঠায় দাঁড়িয়ে থাকার পর শেষমেশ নো এন্ট্রি সাইনটাকে কোনো রকম পাত্তা না দিয়ে ভ্যানটা গিয়ে থামলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের পার্কিং লটে। পার্ক করা ভ্যান থেকে বের হয়ে আসার পর দেখা গেল পুরো দস্তুর পুলিশের পোশাক পরা আছে ড্রাইভার, মুখ ঢাকা কালো সেফ শিল্ডে, হাতে একটি সেমি অটোমেটিক গ্লক 34। গাড়ি থেকে বের হয়ে 7 সেকেন্ড অপেক্ষা করলো ড্রাইভার, তারপর দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল পার্কিং লট থেকে। ভক্সওয়াগনের ভেতরে রাখা বোমাটি বিস্ফোরিত হল 3:25। বিস্ফোরণের জন্য সাদা ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ, আশেপাশের রাস্তাগুলো ঢেকে গেল ভাঙা কাচের গুঁড়ো আর বিল্ডিং গুলোর ক্ষতিগ্রস্ত অংশের ধ্বংসাবশেষে। মারা গেল 8 জন মানুষ। ঠিক 1.5 ঘন্টা পর উতাইকায়া নামে ফেরিঘাটে এসে পৌঁছালো একটা ফিয়ার ডাবল ভ্যান। ভ্যান থেকে বের হলো পুলিশের পোশাক পরা দুপুরের সেই লোকটা। ফেরিতে করে উতায়া দ্বীপে পৌঁছালো সময় নিল 23 মিনিট। দ্বীপটা অসলো থেকে প্রায় 40 কিলোমিটার উত্তর পশ্চিমে। প্রতি বছরের মতো তখনও উতায়াতে চলছিল বামপন্থী লেবার পার্টির ছাত্র সংগঠনের গ্রীষ্মকালীন ক্যাম্প। ক্যাম্পে অবস্থান করা 600-র মতো তরুণ তরুণীর মতে তখন চলছে অসলোর বোমা হামলা নিয়ে নানা জল্পনা কল্পনা। 5:22 তাদের উপর গুলি চালাতে শুরু করল আগন্তুক। প্রায় 1.25 ঘন্টা পরে সেমি অটোমেটিক রুগার মিনি হাতে নির্বিকারভাবে ঘুরে ঘুরে গুলি চালালো। তাণ্ডব শেষে দেখা গেল দ্বীপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে 70টা লাশ। শেষমেশ পুলিশ আসার পর যখন আত্মসমর্পণ করলো তখন ওর কাছে রয়ে গেছে বেশ কিছু অ্যামিউনিশন। 27 জুলাই 77 জন মানুষকে খুন করা লোকটার নাম অ্যান্ডার্স বেরি ব্রেইভিক, বয়স 32। জিজ্ঞাসাবাদে ব্রেইভিক জানায় প্রায় 9 বছর ধরে এই হামলার পরিকল্পনা করছিল সে। এর মধ্যে প্রথম 6 বছর খরচ হয় হামলার জন্য প্রয়োজনীয় টাকা জমানোর, পরের 3 বছর ধরে চলে বাদবাকি প্রস্তুতির। রাইফেল এবং পিস্তল কেনে নরওয়ে থেকে বৈধভাবেই। তুলনামূলক কঠিন ছিল বোমার উপকরণ জোগাড় করা। এর জন্য প্রথমে 2009 সালে নিজের নামে একটা ফার্ম খোলে ব্রেইভিক। কাগজে কলমে এই ফার্মে বিভিন্ন ধরনের শাকসবজি আর ফলমূল চাষ হবার কথা ছিল। তারপর 2011-তে বোমা বানানোর উপকরণের জন্য ফার্মের নামে কেনা হয় 6 টন কৃত্রিম সার, এবারও বৈধভাবে পোল্যান্ডের এক অনলাইন দোকান থেকে কেনে বোমার প্রাইমারগুলো। সব মাল মশলা জোগাড় হবার পর মনোযোগ দেয় প্রশিক্ষণে। শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি চলে অপারেশনের জন্য টার্গেট প্র্যাকটিস এবং মানসিক প্রস্তুতি। এজন্য দীর্ঘ সময় নিয়ে নিয়মিত প্লে স্টেশন, কল অফ ডিউটি, মডার্ন ওয়ারফেয়ার 2 খেলত ব্রেইভিক। হামলার ঘন্টা 3 আগে 1003টি ইমেইল অ্যাড্রেসে 2083 ইউরোপীয় স্বাধীনতার ঘোষণা নামে 1500 পৃষ্ঠার এক ম্যানিফেস্টো পাঠায় ব্রেইভিক। এই ম্যানিফেস্টোর ভাষ্য অনুযায়ী এই হামলার পিছনের মূল উদ্দেশ্য ছিল অভিবাসনের মাধ্যমে চলা ইউরোপের এবং বিশেষভাবে নরওয়ের ইসলামীকরণ বন্ধ করা, মুসলিম অভিবাসীদের আগ্রাসন এবং নারীবাদ ও বহু সংস্কৃতবাদ অর্থাৎ মাল্টিকালচারিজমের বিষাক্ত প্রভাব থেকে ইউরোপকে বাঁচানো। হামলার টার্গেট হিসেবে সরকারি ভবন ও বামপন্থী দলের যুব সংগঠন বেছে নেওয়ার কারণ হল অভিবাসন নীতির জন্য সরকার দায়ী আর পুরো পশ্চিমা বিশ্ব জুড়ে ফেমিনিজম ও মাল্টিকালচারালিজমের মতো দর্শনগুলো প্রচার ও প্রসারের জন্য দায়ী কালচারাল ম্যাক্সিজম এবং বামপন্থীরা। ফেমিনিজমের ক্ষতিকর প্রভাবের কারণে আশঙ্কাজনক হারে কমছে সাদা ইউরোপীয়দের জন্মহার। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপের বামঘেঁষা রাজনীতিবিদদের অভিবাসন নীতির কারণে ক্রমশ বাড়ছে মুসলিমদের সংখ্যা। কমতে থাকা জন্মহার আর বাড়তে থাকা মুসলিম, দুটো স্রোতের মিশেলে হুমকির মুখে পড়ে গেছে শ্বেতাঙ্গদের অস্তিত্ব। সাদা ইউরোপকে দখল করে নিচ্ছে বাদামি চামড়ার আরব আর এশিয়ানরা। চলছে এক নীরব আগ্রাসন। ইউরোপে হারিয়ে ফেলছে নিজের আত্মপরিচয় এবং প্রতিরোধের ন্যূনতম স্পৃহা।
কালচারাল মার্কসিস্টদের পাল্লায় পড়ে ইউরোপ বেছে নিয়েছে আত্মহননের পথ। অতি দ্রুত শ্বেতাঙ্গরা পরিণত হতে যাচ্ছে ইউরোপের সংখ্যালঘুতে। ব্রেইভিকের চোখে ইসলাম হলো পশ্চিমা সভ্যতার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি, আর ফেমিনিজম এবং মাল্টিকালচারালিজম হলো পশ্চিমকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাওয়া ক্যান্সার। এমন অবস্থায় ইউরোপকে বাঁচানোর একমাত্র উপায় হলো মুসলিমদের বিদায় করা এবং ফেমিনিজম, মাল্টিকালচারালিজম এবং এর প্রচারকদেরকে ধ্বংস করা। ব্রেইভিক নিজেকে দেখে বিপর্যয়কালে স্রোতের বিপরীতে চলা আত্ম উৎসর্গকারী বিপ্লবী হিসেবে, ক্রুসেডার এবং নাইট টেম্পলারদের পথে চলা এক নব্য নাইট। ইসলামী আগ্রাসন আর সাংস্কৃতিক অধপতনের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেকে বিলীন করে দিয়ে যে ইউরোপকে বাঁচানোর চেষ্টা করছে, যাকে মানুষ আজ ঘৃণা করবে আর ভালোবাসবে আগামীতে, নিষ্ঠুর হলেও এই পতন থামানোর জন্য, এই বক্তব্য ইউরোপের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং সাদা মানুষকে জাগিয়ে তোলার জন্য এই হামলার দরকার ছিল। ম্যানিফেস্টোতে এবং বিচার চলাকালীন সময় আদালতে একাধিকবার ব্রেইভিক আশা ব্যক্ত করে যে হামলা এবং ম্যানিফেস্টো পশ্চিমা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার সমমনাদের উদ্বুদ্ধ করবে তার মতো সক্রিয় ভূমিকাতে অংশগ্রহণ করতে। ব্রেইভিকের আশা বিফলে যায়নি। 15 মার্চ 2019, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। দুপুর 1:30টার মিনিট পাঁচেক পর আন্নুর মসজিদের পাশে ড্রাইভওয়েতে ঢুকল একটা সুবারু আউটব্যাক। গাড়িটার প্যাসেঞ্জার সিটে রাখা তিনটে বন্দুক, চতুর্থ বন্দুকটা রাখা ড্রাইভার সিটের আর দরজার মাঝখানে, স্ট্রোব লাইট লাগানো আর একটা SR-15 সেমি অটোমেটিক রাইফেল। কারো দিকে ওটা তাক করলে ক্রমাগত জ্বলতে নিভতে থাকা স্ট্রোব লাইটের তীব্র আলোয় দিশেহারা হয়ে যাবে টার্গেট, বিশেষ করে অন্ধকার সরু গলি কিংবা হলওয়েতে। বন্দুকগুলোর গায়ে দীর্ঘ সময় নিয়ে যত্নের সাথে লেখা হয়েছে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা মধ্যযুগের বিভিন্ন ইউরোপীয় নেতা আর আধুনিক শ্বেতাঙ্গ সন্ত্রাসীদের নাম। চালকের আসনে বসা, আপদ মস্তক ট্যাকটিক্যাল গিয়ারে ঢাকা লোকটার পুরো শরীরে খালি জায়গা বলতে কেবল ক্লিন শেভ মুখটুকুই। গায়ে বুলেট প্রুফ ভেস্ট আর মিলিটারি জ্যাকেট, হাতে ফিঙ্গারলেস গ্লাভস, হাঁটুতে নি প্যাড, পায়ে প্রোটেকটিভ ট্যাকটিক্যাল বুট, মাথায় চাপানো হেলমেট আর সতর্কতার সাথে লাগানো হয়েছে একটা গোপ্রো হেলমেট ক্যামেরা। ড্রাইভওয়েতে শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে গাড়ি ঘুরিয়ে এনে ইঞ্জিন চালু রেখেই AR-15 হাতে নেমে এলো বন্দুকধারী। পেছনের ট্রাঙ্কে সরানো দুটো অস্ত্রের মধ্য থেকে বেছে নিল সেমি অটোমেটিক শটগানকে। AR-15 কাঁধে ঝুলিয়ে ধীরে সুস্থে মসজিদের মূল দরজার দিকে এগোলো শটগান হাতে। গাড়ির স্পিকারে তখন উচ্চস্বরে গান বাজছে। মসজিদের ভিতরে থাকা প্রায় 200 মুসল্লি প্রস্তুতি নিচ্ছেন জুমহার সালাতের। দরজার সামনে দাঁড়িয়ে 5 সেকেন্ডের মতো 9 রাউন্ড গুলি ছুড়ল বন্দুকধারী, তারপর শটগান ফেলে হাতে তুলে নিল AR-15। ঘড়িতে তখন 1:40। পরের 2 মিনিট মসজিদের ভিতরে শান্ত নির্বিকার ভঙ্গিতে গুলি চালালো বন্দুকধারী। ঠান্ডা মাথায় গুলি করে মারল মসজিদের করিডোর আর কোনায় আটকে পড়া মুসল্লিদের। 2 মিনিট পর গাড়ির কাছে ফিরে এসে আর একটা সেমি অটোমেটিক রাইফেল নিয়ে আবারও ঢুকলো মসজিদে। ততক্ষণে মসজিদ মোটামুটি খালি হয়ে গেছে। মৃতদেহগুলোর মাঝে মাঝে যারা আহত হয়ে পড়েছিল এবার তাদের খুঁজে খুঁজে বের করে গুলি করে মৃত্যু নিশ্চিত করল। পুরো ব্যাপারটায় খরচ হলো মাত্র 70 সেকেন্ড। তারপর বেরিয়ে এলো মসজিদ থেকে। দরজার সামনে থাকা অবস্থায় দূর থেকে গুলি করলো দেওয়ালের ফাঁক দিয়ে পালানোর চেষ্টারত এক মহিলাকে। আহত হয়ে মাটিতে পড়ে কাতরাতে থাকা অবস্থায় তার মাথায় আরো 2 বার গুলি করলো খুব কাছ থেকে। তারপর ট্রাঙ্ক বন্ধ করে চেপে বসলো গাড়িতে। ড্রাইভওয়ে থেকে বের হওয়ার সময় মারিয়ে দিল মহিলার মৃতদেহ। সুবারও আউটব্যাক ফুল স্পিডে ছুটল 5 কিলোমিটার দূরের লিউন্ড ইসলামিক সেন্টারের দিকে। ঠান্ডা মাথায় প্রতিটি ধাপ হিসেব করে চালানো পুরো হামলাটা হেলমেট লাগানো গোপুরো ক্যামেরার মাধ্যমে সরাসরি সম্প্রচার হলো ফেসবুকে। 1:55 লিওন্ড ইসলামিক সেন্টারের সামনে পৌঁছালো বন্দুকধারী। প্রথম দিকে ঢোকার রাস্তা খুঁজে না পেয়ে গুলি করতে শুরু করলো মসজিদের বাইরে থেকেই। গুলিবিদ্ধ হলো মসজিদের বাইরে থাকা বেশ কয়েকজন বন্দুকধারী। শেষ পর্যন্ত যখন মসজিদের ভিতরে ঢুকে গুলি করতে শুরু করলো ততক্ষণে মসজিদ থেকে বের হয়ে গেছেন অধিকাংশ মুসল্লি। কিছুক্ষণ পর গুলি শেষ হলে অস্ত্র বদলের জন্য গাড়ির কাছে পৌঁছালে ওর ফেলে দেওয়া শটগানই ওর দিকে ছুড়ে দিলেন এক মুসলিম। সম্ভবত প্রতিরোধের মুখোমুখি হওয়ায় ঘাবড়ে গিয়ে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে এলো ও। 2:20 দিকে তৃতীয় টার্গেটের দিকে যাবার সময় পুলিশ ওকে গ্রেফতার করলো। গ্রেফতার হবার আগে
দুই মসজিদের ভিতরে মোট 50 জন মুসলিমকে হত্যা করা এই হামলাকারীর নাম ব্রেন্টন হ্যারিসন ট্যারেন্ট, অস্ট্রেলিয়ান, বয়স 28। ব্রেইভিকের মতোই হামলার অল্প কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ 30টি ইমেইল অ্যাড্রেসে নিজের লেখা 73 পৃষ্ঠার ম্যানিফেস্টো পাঠায় ট্যারেন্ট। সেই সাথে ম্যানিফেস্টো ডাউনলোড লিঙ্ক এবং হামলার লাইভ স্ট্রিম লিঙ্ক পোস্ট করে টুইটার এবং আর্ট চ্যানেলে। ম্যানিফেস্টোতে নিজের অনুপ্রেরণা হিসেবে বিশেষভাবে ব্রেইভিকের নাম উল্লেখ করে ট্যারেন্ট। ব্রেইভিকের 1500 পৃষ্ঠার ম্যানিফেস্টো ছিল এলোমেলো, বিশৃঙ্খল। অন্যদিকে হামলার মতোই ট্যারেন্টের ম্যানিফেস্টো ছিল গোছানো, হিসেবি। দ্য গ্রেট রিপ্লেসমেন্ট নামে এই ম্যানিফেস্টোর বক্তব্য অনুযায়ী হামলার মূল উদ্দেশ্য ছিল এশিয়া এবং আফ্রিকা থেকে পশ্চিমা বিশ্বের দিকে চলা অভিবাসনের স্রোত বন্ধ করা। পশ্চিমা সরকার এবং কর্পোরেশনগুলোর পলিসির মধ্যে উৎসাহ এবং বৈধ অভিবাসনকে ট্যারান্ট দেখে আগ্রাসন হিসেবে। একদিকে দিন দিন সাদাদের জন্মহার কমছে, অন্যদিকে বাড়ছে অভিবাসীদের সংখ্যা। আবার দেখা যাচ্ছে অভিবাসীদের জন্মহার সাদাদের চেয়ে অনেক বেশি। ব্রেইভিকের মতে ট্যারান্টেও উপসংহার টানল এই সমীকরণের অবধারিত ফলাফল শ্বেতাঙ্গ জাতি এবং ইউরোপীয় সভ্যতা ও সংস্কৃতির বিলুপ্তি। সে মনে করে পশ্চিমের এই পতনের পেছনে অভিবাসন ছাড়া অন্য আরো অনেক কারণ আছে। পশ্চিমের অবক্ষয় ও আদর্শিক দৈন্য নিয়েও সে হতাশ এবং ক্ষুব্ধ। কিন্তু এ মুহূর্তে সবচেয়ে বড় হুমকি হলো এই অভিবাসন, তাই যে কোনো মূল্যে একে থামাতে হবে। ট্যারেন্ট নিজেকে দেখে ইউরোপিয়ানদের ভবিষ্যৎ রক্ষার জন্য অপরিহার্য দায়িত্ব পালনের চেষ্টা করা একজন সাধারণ শ্বেতাঙ্গ হিসেবে। এ হামলার উদ্দেশ্য হলো অভিবাসীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া পশ্চিমে তারা নিরাপদ নয়। ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এগুলো সাদাদের জন্য, সাদাদের জায়গা, অভিবাসীরা এখানে আর আমন্ত্রিত না। এই হামলার জন্য মসজিদ বেছে নেওয়ার কারণ হিসেবে নিজ ম্যানিফেস্টোতে খোলাখুলি আলোচনা করেন ট্যারেন্ট। পশ্চিমে আসা অভিবাসীদের সংখ্যা সংখ্যাগুরুদের অন্যতম মুসলিমরা। মুসলিমদের আছে শক্তিশালী ঐতিহ্য, মজবুত সামাজিক বন্ধন, উচ্চ জন্মহার। এসব কারণে আগ্রাসী হিসেবে মুসলিম অভিবাসীরা বেশ বিপজ্জনক। এছাড়া ইসলামের আছে ইউরোপের সাথে হাজার বছরের সংঘাতের ইতিহাস। সব অভিবাসীদের থেকে শ্বেতাঙ্গদের কাছে সবচেয়ে ঘৃণিত হলো মুসলিমরা, তাই তাদের হামলা করলে পাওয়া যাবে সব থেকে বেশি সমর্থন। ম্যানিফেস্টোর বক্তব্য অনুযায়ী হামলার অন্যান্য লক্ষ্যের মধ্যে আসে পশ্চিমের সাথে মুসলিমদের সংঘাতকে আরো তীব্র করা এবং পশ্চিমা সভ্যতার অভ্যন্তরীণ অস্থিরতা এবং অস্থিতিশীলতা বৃদ্ধি করা, বিশেষ করে উদারনৈতিক বামপন্থী ও ডানপন্থী জাতীয়তাবাদীদের মধ্যে। কারণ পচে যাওয়া পশ্চিমা সভ্যতার শুদ্ধির জন্য ধ্বংস আর সশস্ত্র বিপ্লব ছাড়া অন্য কোনো পথ এখন আর খোলা নেই। পাশাপাশি অস্ত্র আইনকে কেন্দ্র করে আমেরিকান লিবারেল আর জাতীয়বাদীদের মধ্যে মেরুকরণ বাড়ানোর উদ্দেশ্য। ট্যারেন্টের বিশ্বাস, মার্কিন সরকার নাগরিকদের অস্ত্র রাখার অধিকার ছিনিয়ে নিলে সেটা আমেরিকানদের নিয়ে যাবে গৃহযুদ্ধের দিকে। এমনই একটি সংঘাত আমেরিকান জনগণকে বিভক্ত করে ফেলবে বর্ণ এবং সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তিতে। সাদারা তখন বাধ্য হবে নিজেদের শ্বেতাঙ্গ পরিচয়ের ভিত্তিতে একত্রিত হতে। শ্বেতাঙ্গ জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এমন স্পষ্ট বিভাজন এবং যুদ্ধ আবশ্যিক। যুদ্ধ ছাড়া এখন আর কোনোভাবেই ঘুমন্ত শ্বেতাঙ্গ জাতিকে জাগানো এবং শ্বেতাঙ্গদের সাথে বিশ্বাসঘাতকতা করা পশ্চিমা বিশ্বের সরকারগুলোর মোকাবেলা করা সম্ভব নয়। নিজের কাজকে ট্যারেন্ট দেখে স্বজাতির উদাসীনতার ঘুম ভাঙানোর জন্য চালানো এক অনুপ্রেরণামূলক হামলা হিসেবে। তার আশা, আগামী বছরগুলোতে তার এই হামলা গভীরভাবে প্রভাবিত করবে পশ্চিমের সামাজিক ও রাজনৈতিক চিন্তাকে এবং উদ্বুদ্ধ করবে তার মতো আরও অনেক হামলাকারীকে। টিমোথি ম্যাকভেই, অ্যান্ড্রাস ব্রেইভিক, ব্রেন্টন ট্যারেন্ট, তিন মহাদেশের তিন প্রজন্মের তিন সন্ত্রাসী। তিনজনের মধ্যে পার্থক্য প্রচুর। টিমোথি ম্যাকভেই ছিল 90 দশকের আমেরিকান প্যাট্রিয়েট মুভমেন্ট, মিলিশিয়া মুভমেন্ট, আরিয়ান রিপাবলিকের মতো নব্য নাৎসি সংগঠন আর ডানপন্থী জাতীয়তাবাদী চিন্তার ফসল। এই আদর্শগুলোর পেছনে আছে শতাব্দী পুরনো ইতিহাস। দীর্ঘদিন ধরে নিস্তেজ হয়ে আসা এই ধারণাগুলো ওয়েকো আর রুবি রিজের ঘটনার পর মাথাচাড়া দিয়ে ওঠে। সেই মিশ্রণ থেকে বের হয়ে আসে ম্যাকভেই। অ্যান্ড্রাস ব্রেইভিকের উপর ছিল 9/11 এর পরপর ইউরোপের মুসলিম এবং মুসলিম বিরোধী চেতনা এবং পশ্চিমা মিডিয়ার ব্যাপক ইসলামী প্রোপাগান্ডার প্রভাব। ব্রেন্টন ট্যারেন্ট চিন্তার কাঠামোকে বদলে দেয় 2008-এর বৈশ্বিক মন্দার উপর তীব্র হওয়া মার্কিন রাজনৈতিক টানাপোড়েনের মাঝ থেকে অল্ট রাইট নামে নব্য নাৎসি আন্দোলনের উত্থান। পশ্চিমে অভিবাসন নীতি আর ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির মাধ্যমে তৈরি রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ। ম্যাকভের আক্রমণের লক্ষ্যবস্তু ছিল সরকার, ব্রেইভিকের নিশানা ছিল সরকার আর লিবারেলরা।
ট্যারান্ট মসজিদে ঢুকে খুন করে 50 জন মুসলিমকে। তবে এসব পার্থক্য সত্ত্বেও তিনজনের মধ্যে আছে মৌলিক মতাদর্শিক কিছু মিল। তিনজনের চিন্তায় দাঁড়িয়ে আছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদের উপর। শ্বেতাঙ্গ আধিপত্যবাদের দর্শন অনুযায়ী শ্বেতাঙ্গরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, নৈতিক, বুদ্ধিভিত্তিক, শারীরিক, জেনেটিক প্রতিটি দিক দিয়ে জন্মগতভাবে সাদারা শ্রেষ্ঠ। আর এই কারণে সাদাদের নৈতিক অধিকার আছে বাকি পৃথিবীর উপর কর্তৃত্ব করার। বর্ণবাদ, ইহুদি বিদ্বেষ, দেশের নাগরিকদের উপর সরকারি নিয়ন্ত্রণ, নজরদারি ও হস্তক্ষেপের বিরোধিতা সহ আরো অনেক ধারণা এর সাথে যুক্ত থাকলেও মোটা দাগে এই হলো এই মতাদর্শের প্রস্তাবনা। ম্যাকভে, ব্রেইভিক এবং ট্যারান্ট তিনজনই এই মতাদর্শে বিশ্বাসী। তিনজনই মনে করেন পশ্চিমা সভ্যতা এবং শ্বেতাঙ্গ জাতি উপনীত হয়েছে ধ্বংস এবং পতনের কিনারায়। পশ্চিমা সরকার এবং গ্লোবালিস্টরা ওদের তিনজনের চোখেই শত্রু এবং তিনজনই মনে করেন অস্ত্র ছাড়া কোনো পরিবর্তন সম্ভব না। সাদা চামড়ার মানুষরা গণহত্যা চালালে সাধারণত মিডিয়া তাতে তেমন একটা শোরগোল করে না, তাই আমাদের চোখে এই মতাদর্শিক মিলগুলোর গুরুত্ব ধরা নাও পড়তে পারে। কিন্তু এই ধরনের মতাদর্শের মানুষ এবং সংগঠনের সংখ্যা প্রায় এক যুগ ধরে বাড়ছে পুরো পশ্চিম জুড়ে। শ্বেতাঙ্গ আধিপত্যবাদ, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ কিংবা নব্যনাচ্ছিবাদ যে নামেই ডাকুন না কেন, ক্রমশ বড় হচ্ছে শ্বেতাঙ্গদের কালো ছায়া। 2011 থেকে শুরু করে প্রায় প্রতি বছরই কোনো না কোনো হাই প্রোফাইল সন্ত্রাসীর হামলায় উঠে এসেছে এই আদর্শের নাম। 2011-এর জুলাইয়ে ব্রেইভিকের হামলা, 2012-এর অগাস্টে মসজিদ মনে করে পিস্তল হাতে উইকনস্টনের এক শিখ মন্দিরে ঢুকে 6 জনকে গুলি করে মেরে ফেলে ওয়েডল ম্যাকেইল পেজ নামে এক মার্কিন বাহিনী থেকে ছাঁটাই হওয়া এক সাবেক সেনা এবং নব্যনচ্ছি, শিখদের দাড়ি এবং পাগড়ির কারণে পশ্চিমা দেশগুলোতে অনেকেই তাদের মুসলিম মনে করে, 2014 সালে আমেরিকার ক্যানসাসের দুটো ইহুদি কমিউনিটি সেন্টারে হামলা চালিয়ে 3 জন হত্যা করে নব্যনচ্ছির ফ্রেজার গ্লেন মিলার, 2015 সালে সাউথ ক্যারোলাইনার এক ঐতিহ্যবাহী কৃষ্ণাঙ্গ গির্জায় ঢুকে 9 জনকে হত্যা করে ডিলান রুফ নামে এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদী। আমেরিকা জুড়ে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গর মধ্যে গৃহযুদ্ধ শুরু করতে চাওয়া ডিলান রুফও হামলার আগে নিজের ম্যানিফেস্টো আপলোড করে ইন্টারনেটে। 2016-তে ইংল্যান্ডে ছুরিকাঘাতে খুন হয় লেবার পার্টির এমপি জো কক্স। খুনি ছিল 52 বছর বয়সী নব্যনাৎসি থমাস আলেকজান্ডার মায়ার। ইউরোপিয়ান ইউনিয়ন এবং অভিবাসন নীতির প্রতি কক্সের সমর্থনের কারণে তাকে হত্যা করে সে। মায়ারও বিশ্বাস করত শ্বেতাঙ্গ ইউরোপ অস্তিত্বের সংকটের মুখোমুখি হয়েছে এবং কক্সের মতো উদারনৈতিক বামপন্থী হল সাদা জাতির প্রতি বিশ্বাসঘাতক। এই হামলার পিছনে মায়ারের অন্যতম অনুপ্রেরণা ছিল অ্যান্ড্রাস ব্রেইভিক। 2016-এর রমাদানে তারাবির কিছুক্ষণ আগে লন্ডনের ফিন্সবারি পার্ক মসজিদের কাছে পথচারীদের উপর চলন্ত ভ্যাল তুলে দেয় ড্যারেন অ্যাসবর্ন। এই হামলায় আহত হয় 10 জন এবং মারা যান 1 জন মুসলিম। ইসলাম বিদ্বেষী ড্যারেন অসবর্নের উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব মুসলিম হত্যা করা। 2017-এর জানুয়ারি কানাডার কুইবেকের এক ইসলামিক সেন্টারে ঈশার নামাজের আগে গুলি করে হত্যা করা হয় 19 জন মুসলিমকে, আহত করা হয় আরও 19 জন। হত্যাকারী অ্যালেকজান্ড বিসনেট ছিল শ্বেতাঙ্গ জাতীয়তাবাদে বিশ্বাসী এবং কানাডার অভিবাসন নীতির ঘোর বিরোধী। 2018-তে আমেরিকার পেনসিলভানিয়ার এক সিনাগগে ঢুকে 11 জনকে হত্যা করে রবার্ট বায়ার্স নামে এক নব্যনাৎসি। 2019-এর নিউজিল্যান্ডে ক্রাইস্ট চার্চের 1 মাস আগে আমেরিকা থেকে গ্রেফতার হয় কোস্টগার্ডের লেফটেন্যান্ট ক্রিস্টোফার পল হ্যানসেন। অ্যান্ড্রাস ব্রেইভিকের উদাহরণ থেকে অনুপ্রেরিত হয়ে ডেমোক্রেটিক দলীয় বিভিন্ন নেতা আর বামঘেঁষা মিডিয়া ব্যক্তিদের আক্রমণ করার জন্য 2 বছর ধরে অস্ত্র আর গোলাবারুদ জমা করছিল শ্বেতাঙ্গ অধিপত্যবাদী হ্যানসেন। গত 10 বছরে আমেরিকায় ঘটা সব চরমপন্থী হত্যাকাণ্ডের মধ্যে 73.3% সংঘটিত হয়েছে শ্বেতাঙ্গ অধিপত্যবাদীদের হাতে। 2018-তে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের হাতে আমেরিকায় খুন হন 50 জন। 2007 থেকে আমেরিকা জুড়ে ধারাবাহিকভাবে বেড়েছে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী সশস্ত্র প্যারামিলিটারিদের সংখ্যা। শুধু 2017 থেকে 2018-এর মধ্যে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী সংগঠনের সংখ্যা বেড়েছে প্রায় 50%। বিশেষভাবে উল্লেখযোগ্য হল প্রাথমিকভাবে ইন্টারনেটের মাধ্যমে গড়ে ওঠা আমেরিকান অল্ট রাইট অর অল্টারনেটিভ রাইট আন্দোলন, যা আদর্শের দিক থেকে খোলাখুলিভাবে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী, যদিও ইন্টারনেট ট্রোলিং এবং মিমের মাধ্যমে তারা নিজেদের ধ্যান ধারণাগুলো ঠাট্টা আর রসিকতার আড়ালে হালকা চলে উপস্থাপনের চেষ্টা করে। ইউরোপ ও আমেরিকা থেকে শ্বেতাঙ্গ ছাড়া বাকি সবাইকে বের করে দিয়ে শ্বেত রাষ্ট্র হোয়াইট এথনো স্টেট প্রতিষ্ঠার কথা বলে অল্ট রাইট। ব্রেন্টন ট্যারেন্টের মতো তারাও বিশ্বাস করে এই লক্ষ্য অর্জনের জন্য সহিংসতা এবং গণহত্যা
যে কোনো ধরনের পদ্ধতি ব্যবহার করা নৈতিক এবং রাজনৈতিকভাবে বৈধ। এক সময় অল্ট রাইটকে সরাসরি সমর্থন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মাস্টার মাইন্ড স্টিভ ব্যানন। ব্রেডবার্ট নিউজ নেটওয়ার্কের প্রধান থাকা অবস্থায় ব্যানন মন্তব্য করে, ব্রেডবার্ট হল অল্ট রাইটের প্ল্যাটফর্ম। 2016-এর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় আলোচনায় উঠে আসে অল্ট রাইট। ধীরে ধীরে মূলধারার মিডিয়াগুলোতে পরিচিত এবং প্রচার পেতে শুরু করে অল্ট রাইট ও তাদের আদর্শ। 2016-তে ন্যাৎসি স্যালুট এবং স্লোগান দিয়ে ট্রাম্পের বিজয় উদযাপন করে অল্ট রাইট নেতা রিচার্ড স্পেন্সার এবং তার সমর্থকরা। ট্রাম্প ক্ষমতায় আসার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এই নব্য ন্যাৎসিরা। 2017 সালের ভার্জিনিয়ার শার্টলসভিলে আয়োজন করা হয় ইউনাইট দ্য রাইটস নামে এক র্যালির। উদ্দেশ্য ছিল আমেরিকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন নব্য ন্যাৎসি এবং শ্বেতাঙ্গ উগ্রবাদীদের একত্রিত করে এক নতুন উত্থানের ইঙ্গিত দেওয়া। স্বস্তিকা সহ বিভিন্ন ন্যাৎসি প্রতীক এবং স্লোগান নিয়ে দুদিন ধরে চলে এই র্যালি। দুদিন ধরেই উগ্র ডানপন্থী নব্য ন্যাৎসিদের সাথে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া আর হাতাহাতি চলে উগ্র বামপন্থী অ্যান্টিফা এবং অন্যান্য দলের। র্যালি দ্বিতীয় দিনে বিরোধী পক্ষের ভিড়ে চলন্ত গাড়ি ঢুকিয়ে দেয় নব্য ন্যাৎসি জেম অ্যালেক্স ফিল্ডস। এতে 19 জন আহত এবং 1 জন নিহত হয়। এই ঘটনার পর প্রেস ব্রিফিং এ সরাসরি শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের নিন্দা করার বদলে ট্রাম্প বলল, বিভিন্ন পক্ষের দিক থেকে ঘৃণা গোড়ামি আর সহিংসতা দেখা গেছে এবং দুই পক্ষে অনেক মানুষ ভালো আছে। এই ঘটনার পর সৃষ্ট মিডিয়া ব্যাকলাশের কারণে কৌশলগত বদলে আমেরিকান অল্ট রাইট এখন চেষ্টা করছে নিজেদের কার্যক্রম এবং বিস্তারকে গোপনে করার। অন্য কোনো র্যালি বা কর্মসূচির বদলে গত 1.5 বছর ধরে তারা আবার মনোযোগী হয়েছে অনলাইন প্রচারণা এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক প্রসারে। 2014 থেকে 2018 পর্যন্ত 4 বছরে অল্ট রাইটের মাধ্যমে প্রভাবিত সন্ত্রাসীদের আক্রমণে আমেরিকায় মারা গেছে 100-এরও বেশি মানুষ। ডিলান রুফ, অ্যালেকজান্ডার ভিজনেট, রবার্ট বাওয়ার্স, পল হ্যানসেন, বেন্টন ট্যারাট প্রত্যেকেই ছিল কোনো না কোনো ভাবে অল্ট রাইটের ফসল। আমেরিকার অল্ট রাইটের ধাঁচে ইউরোপ জুড়ে একই ধরনের মতাদর্শ প্রচার করে যাচ্ছে আইডেন্টিটিয়ান আন্দোলন। গত 8 বছর ধরে বিভিন্ন নামে উগ্র শ্বেতাঙ্গবাদী এই সংগঠনের শাখা ছড়িয়ে গেছে পুরো ইউরোপ জুড়ে। এই আন্দোলনের অস্ট্রিয়ান শাখার 1500 ইউরো চাঁদা দিয়েছিলেন ব্রেন্টন ট্যারেন্ট। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের আদর্শ প্রচার করছে আইডেন্টিটারিয়ানরা। পুরো ইউরোপ জুড়ে বাড়ছে তাদের সমর্থন, বিশেষ করে 30-এর নিচে থাকা তরুণদের মধ্যে। অল্ট রাইট এবং আইডেন্টিটারিয়ানরা সহিংসতা থেকে আপাতত বিরত থাকার কথা বললেও এই সিদ্ধান্ত কৌশলগত, নৈতিক না। পর্যাপ্ত সাংগঠনিক কাঠামো, জনসমর্থন এবং উপযুক্ত নেতৃত্ব না থাকার কারণে এই মুহূর্তে সাংগঠনিকভাবে সশস্ত্র আন্দোলনে যাওয়াকে কৌশলগত ভুল মনে করে তারা। তার বদলে সমর্থক এবং অনুসারীদের উৎসাহিত করে ট্যারেন্ট, বায়ার্স কিংবা ব্রেভিকের মতো একাকী হামলাই। আমেরিকা, ইউরোপ কিংবা অস্ট্রেলিয়া যে মহাদেশেই থাকুক না কেন, পশ্চিমা এই শ্বেতাঙ্গ সন্ত্রাসীরা মুসলিমদেরকে দেখে পশ্চিমা সভ্যতা এবং সংস্কৃতির জন্য হুমকি হিসেবে। ইসলাম হলো ইউরোপের ঐতিহাসিক শত্রু, তাই ব্রেন্টন ট্যারেন্টের মতো তাদের ব্ল্যাক লিস্টেও সবার উপরে থাকে মুসলিমদের নাম। ইসলাম বিদ্বেষী এই মনোভাব ক্রমশ বাড়ছে পশ্চিমা বিশ্বে এবং এর স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে বাস্তব পরিসংখ্যানে। 2016-তে আমেরিকান মুসলিম বিদ্বেষী আক্রমণের সংখ্যা ছড়িয়ে গেছে আগের সব রেকর্ড। 2001-এর চেয়েও বেশি ইসলাম বিদ্বেষী অপরাধ ঘটছে এই বছর। 2011 থেকে 2017 পর্যন্ত ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে মোট 350টি সন্ত্রাসী হামলা চালিয়েছে শ্বেতাঙ্গ সন্ত্রাসীরা। এই সময়টাতে ইউরোপের 1/4 হামলার লক্ষ্যবস্তু ছিল মুসলিমরা। বিশেষ করে 2015 থেকে বাড়ছে মুসলিম এবং অভিবাসী বিরোধী আক্রমণের সংখ্যা। প্রায় প্রতি সপ্তাহে আমরা দেখছি ইউরোপ কিংবা আমেরিকায় ঘটে যাওয়া কোনো না কোনো মুসলিম বিদ্বেষী ঘটনার খবর কিংবা ভিডিও। বেশিরভাগ ক্ষেত্রেই এখনো হয়তো হতাহতের ঘটনা ঘটছে না, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার মাত্রা এবং তীব্রতা বৃদ্ধি একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুধু 1-2টা দেশে ব্যাপারটা ঘটছে এমন না, হচ্ছে পুরো ইউরোপেই। ডেনমার্কে 2016-তে ইসলাম বিদ্বেষী আক্রমণ হয় 56 বার। ডেনমার্কে মোট জনসংখ্যার 5% হওয়া সত্ত্বেও মোট বর্ণবাদী আক্রমণের 20% লক্ষ্যবস্তু হয় মুসলিমরা। সুইডেনে মুসলিমদের বিরুদ্ধে 439টি বর্ণবাদী আক্রমণের ঘটনা ঘটেছে 2016-তে। একই বছর মুক্ত চিন্তা এবং স্বাধীনতার কেন্দ্র ফ্রান্স বন্ধ করে দেওয়া হয় 19টি মসজিদ। গৃহবন্দী করে রাখা হয় 449 জন মুসলিমকে এবং মুসলিমদের ঘর বাড়িতে পুলিশ রেড দেয় 4,512-এরও বেশি। বিভিন্ন মসজিদে আক্রমণ করা হয় মোট 100 বার। অন্যদিকে
2017-তে শুধু লন্ডনে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণের ঘটনা ছিল 1678টি। অধিকাংশ ক্ষেত্রে এসব আক্রমণের লক্ষ্যবস্তু ছিল মুসলিম নারীরা। মার্চ থেকে জুলাই মাত্র 4 মাসে বিভিন্ন মসজিদের উপর আক্রমণ করা হয় 110 বার। পোল্যান্ডে 2017-তে সবচেয়ে বেশি বর্ণবাদী হামলার শিকার গোষ্ঠী ছিল মুসলিমরা। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই ধরনের মোট 664টি হামলা ঘটে। একই বছর স্পেনে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করা হয় 546 বার। গালি দেওয়া থেকে শুরু করে হত্যা চেষ্টা, 2017 সালে সরকারি হিসেব মতে সব মিলিয়ে জার্মানিতে ইসলাম বিদ্বেষী আক্রমণ হয় 908টি মসজিদে, হামলা হয় মোট 101 বার। দুটো ঘটনা থেকে উদাহরণ দিলে জার্মানিদের মধ্যে ছড়িয়ে পড়া ইসলাম এবং শরণার্থীদের প্রতি বিদ্বেষ এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের প্রভাবের মাত্রা বোঝা যাবে। 2017 সালে এপ্রিলে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি এসে ধাক্কা দেয় 22 বছর বয়সী মিশরীয় ছাত্রী শাদিন মোহাম্মদকে। মুমূর্ষু অবস্থায় মাটিতে পড়ে কাতরানোর সময় সাহায্য করার বদলে শাদিনকে গালি এবং টিটকারি দিতে থাকে আশেপাশের মানুষরা। 3 দিন পর মারা যায় শাদিন। এই ঘটনার 2 মাস আগে ফেব্রুয়ারি 3 তারিখ ভিয়েনা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় জার্মান সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফ্রাঙ্কো। সিরিয়ার শরণার্থী সেজে শরণার্থী বান্ধব রাজনীতিবিদদের উপর হামলার প্ল্যান করেছিল সে। তদন্ত করতে গিয়ে জানা যায় ফ্রাঙ্কো সহ জার্মান সেনাবাহিনী, স্পেশাল ফোর্স এবং গোয়েন্দা বাহিনীর কমপক্ষে 200 জন সদস্য নাৎসি মতাদর্শে বিশ্বাসী। রাজনীতিবিদদের পাশাপাশি জার্মানি বিভিন্ন ইসলামী সেন্টারের আক্রমণের পরিকল্পনা ছিল তাদের। 2018-তে জার্মান ম্যাগাজিন ডের স্পিগেলের এক প্রতিবেদনে দাবি করা হয় পুলিশ এবং সশস্ত্র বাহিনীর ভেতর প্রভাব বাড়ছে রাইসবার্গার, রাইখের নাগরিক নামে নাৎসি সংগঠনের। এই সংগঠনের মোট সদস্য সংখ্যা 16,500 এবং তারা চেষ্টা করছে এক নব্য নাৎসি সেনাবাহিনী গড়ে তোলার। মহাসমুদ্রের এই পাড়ে নিজেকে আমেরিকান সেনাবাহিনীর সাবেক সদস্য দাবি করা নরম্যান স্পিয়ার নামে এক নব্য নাৎসি গড়ে তুলেছে দ্য বেইজ নামে এক সোশ্যাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের একমাত্র উদ্দেশ্য হল শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের প্রয়োজনীয় শারীরিক, সামরিক এবং বিস্ফোরক প্রশিক্ষণ দেওয়া, যাতে করে তারা বিভিন্ন টার্গেট সফলভাবে হামলা চালাতে পারে। দ্য বেইজ শুধু আগ্রহীদের প্রশিক্ষণ দেবে, টার্গেট খুঁজে নিতে হবে ওদের নিজেদেরকেই। প্রাইভেট চ্যাটের মাধ্যমে এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদেরকে দেওয়া হচ্ছে গেরিলা যুদ্ধ, বিস্ফোরক তৈরি, সামরিক প্রশিক্ষণ সহ আরো বিভিন্ন বিষয়ের ম্যানুয়াল। প্রশিক্ষণ অনলাইনে চললেও নিয়মিত বিরতিতে সদস্যদের মধ্যে সীমিত পরিসরে চলছে দেখা সাক্ষাৎ, আলোচনা এবং পরিকল্পনা। স্পিয়ার চেষ্টা করছে বিভিন্ন দল উপদলে বিভক্ত নব্য নচ্ছি ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের মনোযোগ ইন্টারনেট থেকে বাস্তব দুনিয়ার সহিংসতার দিকে ঘোরানোর। দ্য বেইজের কর্মপদ্ধতি নিয়ে স্পিয়ারের বক্তব্য হলো, এখন আমাদের যথাসম্ভব গোপনীয়তার সাথে কাজ করতে হবে, কিন্তু অবস্থার অগ্রগতির সাথে সাথে আমরা আরো সংগঠিত হয়ে কাজ করতে পারবো, আর হয়তো এক সময় গিয়ে একেবারে প্রকাশ্যে আমাদের কার্যক্রম চলবে। এই মুহূর্তে আমাদের এমন সব কাজ করা দরকার, হামলা করা দরকার, যেগুলো সরাসরি কোনো সংগঠন বা গোষ্ঠীর সাথে যুক্ত করা যাবে না, কিন্তু এগুলোর মাধ্যমে ঘটনার প্রবাহ ত্বরান্বিত হবে এবং প্রচার হবে আমাদের আদর্শের। দ্য বেইজ চেষ্টা করে অন্যান্য শ্বেতাঙ্গ সন্ত্রাসীদের মধ্যে লোন ওলফ বা একাকী যোদ্ধা এবং টেরোরিস্ট সেল, অল্প কয়েকজন সদস্যদের সন্ত্রাসী সেল ভিত্তিক হামলা চালানোর মনোভাব গড়ে তোলার, যাতে করে কোনো নির্দিষ্ট সংগঠনের সাথে যুক্ত না হয়ে যে কেউ ইন্টারনেট থেকে আদর্শিকভাবে উদ্বুদ্ধ হয়ে এবং প্রশিক্ষণ নিয়ে যে কোনো হামলা চালাতে পারে। 60-এর দশকের শুরুর দিকে আমেরিকান সামরিক গোয়েন্দা সংস্থার একজন অফিসার তৈরি করা নেতাবিহীন প্রতিরোধ, লিডারলেস রেজিস্ট্যান্টের এই ধারণা শ্বেতাঙ্গ সন্ত্রাসীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে 80-এর দশকে। স্পিয়ার বিশ্বাস করে পশ্চিমা বিশ্বের বর্তমান প্রেক্ষাপটের বিবেচনায় আরও কিছুদিন এভাবেই অগ্রসর হওয়া উচিত শ্বেতাঙ্গ সন্ত্রাসীদের। স্পিয়ারের উপসংহার মিলে যায় অল্ট রাইট এবং আইডেন্টিটিয়ানদের বিশ্লেষণের সাথে। দ্য বেইজের মতো একই রকম নেটওয়ার্ক গড়ে তুলেছে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা আমেরিকান এবং ইসরায়েল সমর্থিত নব্য ন্যাৎসি প্যারামিলিটারি বাহিনী আজোভ ব্যাটালিয়ন। আজবের সদস্যরা ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে নতুন সদস্য সংগ্রহের চেষ্টা করে। বৈশ্বিক শ্বেতাঙ্গ সন্ত্রাসী নেটওয়ার্কের মাধ্যমে তাদের কথা জানতে পেরে নিজ থেকে আগ্রহী হয়েও অনেকে পাড়ি জমায় ইউক্রেনে। ইউক্রেনে বর্তমানে যুদ্ধাবস্থা থাকার কারণে একই সাথে নিজ আদর্শের প্রচার, বিদেশি রিক্রুট গ্রহণ, তাদের প্রশিক্ষণ দিয়ে আবার অন্যান্য দেশে ফেরত পাঠানোর দুর্লভ সুযোগ পাচ্ছে আজব। এই দিক দিয়ে ইউক্রেনের বর্তমান অবস্থার সাথে মিল খুঁজে পাওয়া যায় 80 এবং 90 দশকের আফগানিস্তানের। এই সুযোগের ব্যবহার করছে আজব, চেষ্টা করছে নিজেদের নিয়ন্ত্রণে থাকা ভূমিকে বৈশ্বিক শ্বেত সন্ত্রাসের ঘাঁটিতে পরিণত করার। এরই মাধ্যমে আজব ব্যাটালিয়নের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে আমেরিকা, নরওয়ে, ইটালি, জার্মানি, ব্রিটেন, সুইডেন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের শ্বেতাঙ্গ উগ্রবাদী আর নব্য নাৎসিরা।
ক্রাইস্ট চার্চে 50 জন মুসলিমকে হত্যা করা ব্রেন্টন ট্যারেন্টের সাথে পাওয়া গেছে আজব ব্যাটালিয়নের সম্পর্কের সম্ভাব্য প্রমাণ। পুরো পশ্চিমা বিশ্ব জুড়ে একদিকে বাড়ছে ইসলাম এবং শরণার্থীদের প্রতি বিদ্বেষ, বাড়ছে উগ্রবাদী শেতাঙ্গ আধিপত্যবাদীদের আদর্শের প্রভাব, অন্যদিকে দ্রুত গতিতে সামরিক আইন হচ্ছে এসব আদর্শের সবচেয়ে কঠোর অনুসারীদের। অল্ট রাইট এবং আইডেন্টিটিয়ানদের প্রচারণার মাধ্যমে প্রভাবিত হওয়া নতুন সদস্যদের সামরিক এবং প্রশিক্ষণের জন্য গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক নেটওয়ার্ক। সন্ত্রাসবাদ বিশেষজ্ঞদের মতে এটা হলো কোনো সন্ত্রাসী গোষ্ঠীর বড় হামলার দিকে যাবার ঠিক আগের পর্যায়ে। আপাতত তারা ব্রেইভিক কিংবা ট্যারেন্টের মতো লোন ওলফ কিংবা একাকী হামলার দিকে মনোযোগ দিলেও খুব দ্রুত তারা চেষ্টা করবে আরো বড় মাপের হামলার দিকে যাবার। 2011 থেকে 2018 পর্যন্ত 8 বছরে অ্যান্ড্রাস ব্রেইভিককে দেখে উদ্বুদ্ধ হয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছে কমপক্ষে আরো 4 জন সন্ত্রাসী, যাদের মধ্যে সর্বশেষ হলো ব্রেন্টন ট্যারেন্ট। এ 8 বছরে বহুগুণ বেড়েছে পশ্চিমা সমাজের অস্থিরতা এবং অভ্যন্তরীণ আদর্শিক দ্বন্দ্ব। সেই সাথে সমীকরণে যুক্ত হয়েছে অল্ট রাইট, আইডেন্টিটিয়ান আন্দোলন, দ্য বেইজ এবং অ্যাজভ ব্যাটালিয়নের মতো বিক্রিয়ক, বেড়েছে লক্ষ লক্ষ রিফিউজি এবং ইসলাম বিদ্বেষ, শুরু হয়েছে ট্রাম্প যুগ। ইসলাম বিরোধী ঘৃণার চাষাবাদের এই যুগে ঠিক কতজনকে উদ্বুদ্ধ করবে ব্রান্টন ট্যারেন্ট? ক্রাইস্টচার্চ হামলার পর পশ্চিমা মেইনস্ট্রিম মিডিয়া বিশেষভাবে ফোকাস করে দুটা বার্তার উপর। এক, ব্রেন্টন ট্যারেন্টের মতো লোকেরা পশ্চিমের প্রতিনিধিত্ব করে না, এবং দুই, অভিবাসীরা এবং মুসলিমরা পশ্চিমা সমাজেরই অংশ। জেসিন্ডা আর্ডানের নেতৃত্বাধীন সরকার মুসলিমদের প্রতি সমর্থন, সহমর্মিতা এবং সমবেদনা প্রদর্শনী চূড়ান্ত করে। হত্যাকাণ্ডের পর শুক্রবার জাতীয় টিভি ও রেডিওতে সরাসরি সম্প্রচার করা হয় জুমার আজান, পালন করা হয় 2 মিনিটের নিরাপত্তা। জেসিন্ডা আর্ডানস সহ আরো অনেককে দেখা যায় মাথায় ওড়না পেঁচানো অবস্থায়। ভাইরাল হয় আন্নুর মসজিদের সামনে মাথায় অস্ত্র হাতে পাহারারত ওড়না দেওয়া নারী পুলিশ অফিসারের ছবি। বিভিন্ন সময়ে মুসলিমদের নিরাপত্তা দিতে হাজির হওয়া বাইকার গ্যাং সহ আরো অনেকেই। মিডিয়ার কল্যাণে এসব দৃশ্য পৌঁছে যায় বিশ্বের নানা প্রান্তে। নিঃসন্দেহে মিডিয়া প্রচারণার দিক থেকে এই প্রতিক্রিয়া ছিল খুবই নিখুঁত, কিন্তু এটা কি ইসলাম এবং অভিবাসীদের প্রতি পশ্চিমা বিশ্বের প্রকৃত মনোভাবের প্রতিফলন? জেসিন্ডার মাথায় ওড়নায় এবং তার সতর্কতার সাথে সাজানো ঐক্যের বার্তা ফলাও করে প্রচার হলেও বিপরীতধর্মী অনেকগুলো বিষয় পশ্চিমা মূলধারার মিডিয়াতে গুরুত্ব পায়নি। যেমন ক্রাইস্টচার্চ হামলার পরের সপ্তাহে ব্রিটেনে মুসলিম বিরোধী বর্ণবাদী অপরাধ বেড়ে যায় প্রায় 583%। মিডিয়ায় তুলে ধরা ছবির সাথে এই তথ্য এবং পশ্চিমা বিশ্ব জুড়ে ক্রমাগত বৃদ্ধি পাওয়া মুসলিম বিরোধী অপরাধের অন্যান্য পরিসংখ্যান মেলে না। এই আপত্তির জবাবে একটা ধরাবাঁধা উত্তর সাধারণত দেওয়া হয়, ব্রান্টন ট্যারেন্টের মতো লোকেরা পশ্চিমা সমাজ থেকে বিচ্ছিন্ন অংশ, তারা একটা অত্যন্ত ছোট সংখ্যালঘু গোষ্ঠী, পশ্চিমের মূলধারার প্রতিনিধিত্ব তারা করে না। কথাটা শুনতে ভালো নিঃসন্দেহে, কিন্তু একই সাথে বাস্তবতা বিবর্জিত। অভিবাসী এবং বিশেষ করে মুসলিমদের ব্যাপারে পশ্চিমা সমাজের মনোভাব আসলে কি, তার বিস্তর ঐতিহাসিক এবং সাম্প্রতিক প্রমাণ আমাদের সামনেই আছে। এসব উপেক্ষা করে শুধু জেসিন্ডা আর্ডানস কিংবা সুন্দরী নারী অফিসারের মাথায় ওড়নার দিকে মনোযোগ দেওয়া কারো কারোর জন্য মানসিক প্রশান্তির কারণ হলেও কোনো দিক থেকে বাস্তবসম্মত এবং বিচক্ষণ আচরণ নয়। গত 10 বছর ধরে উগ্র ডানপন্থী দলগুলো ধীরে ধীরে ইউরোপিয়ান রাজনীতির কেন্দ্রে স্থান করে নিয়েছে। একসময় রাজনৈতিক ময়দানে একেবারে কিনারায় থাকা দলগুলো এখন পরিণত হয়েছে রাজনীতির মূল স্রোতের অংশে। অস্ট্রিয়া, বুলগেরিয়া এবং ফিনল্যান্ডে উগ্র ডানপন্থীরা সক্ষম হয়েছে সরকার গঠনে। অন্যান্য জায়গাগুলোতে এখন বিরোধী দল থাকলেও তাদের ইসলাম বিদ্বেষী বয়ান এবং দাবিগুলো জনপ্রিয়তা প্রভাবিত করছে দেশগুলোর রাজনৈতিক আলোচনাকে। সাবেক মধ্যপন্থী দলগুলোর অনেকেই রাজনৈতিক প্রচারণা এখন ব্যবহার করে একই ধরনের বয়ান। সুইডেন থেকে গ্রিস, পোল্যান্ড থেকে নেদারল্যান্ডস, সারা ইউরোপ জুড়ে উত্থান ঘটেছে উগ্র ডানপন্থী, উগ্র জাতীয়তাবাদী এবং পপুলিস্ট রাজনীতির। অভিবাসন বিরোধী ও ইসলাম বিদ্বেষে রাজনীতির প্রধান স্তম্ভগুলোর অন্যতম। 2018 এর নির্বাচনের আগে ইটালির ল্যাম্বার্ডি রাজ্যের প্রেসিডেন্ট পদপ্রার্থী অ্যাটিলিও ফান্টানা বলেছিল, অভিবাসীরা শ্বেতাঙ্গদের জায়গা দখল করে নিচ্ছে। ইতালিতে শ্বেতাঙ্গদের অস্তিত্ব এখন হুমকির মুখে, অথচ ইতালিতে মোট জনসংখ্যার 92% বেশি শ্বেতাঙ্গ। 8% অশ্বেতাঙ্গ কিভাবে 92% জন্য হুমকির কারণ হয় তা ব্যাখ্যা না করলেও ফন্টানা এখনও ল্যাম্বার্ডির প্রেসিডেন্ট। ফন্টানার দল নার্দার্ন লীগ এখন ইতালির তৃতীয় জনপ্রিয় দল এবং সরকারি জোটের অংশ। অন্যদিকে নরওয়েতে এখন সরকারি জোটের অংশ 2017-তে নির্বাচনী প্রচারণার সরাসরি ইসলাম বিদ্বেষকে ব্যবহার করা প্রোগ্রেস পার্টি। চেক প্রজাতন্ত্রের 2018 এর প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়
ইসলামকে পশ্চিমা সভ্যতার শত্রু হিসেবে আখ্যায়িত করা মিলোস জেমেন। প্রেসিডেন্ট নির্বাচনে জিম্যান সমর্থন করে 2017 এর আইনসভা নির্বাচনে বিজয়ী নবগঠিত এএনও এর নেতা অ্যান্ড্রে ব্যাবিশ। ইসলামকে আইনিভাবে অবৈধ ঘোষণা করার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালানো ফ্রিডম অ্যান্ড ডাইরেক্ট ডেমোক্রেসি পার্টির নেতা, মসজিদের বাইরে শুকর চড়ানোর প্রস্তাব দেওয়া টমিও ওকামোরা এখন চেক প্রজাতন্ত্রের সংসদের নিম্ন সভার ডেপুটি স্পিকার। রোমানিয়ার বুখারেস্টে মসজিদ বানানোর জন্য একটি জমি বরাদ্দ করা হলে শুরু হয় তীব্র বিতর্ক। সাবেক প্রেসিডেন্ট ট্রায়ান বাসেস্কো একে আখ্যায়িত করে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে এবং বলে সব জায়গায় মসজিদ বানানো হলো ইউরোপকে ইসলামীকরণের অংশ। পোল্যান্ডের মিডিয়াতে নিয়মিত মুসলিমদের উপস্থাপন করা হয় সহিংস, সন্ত্রাসী, জিহাদি, ধর্ষক, অসভ্য, বিশ্বাসঘাতক এবং ইউরোপ ও খ্রিস্টান মূল্যবোধের জন্য হুমকি হিসেবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান বিভিন্ন সময়ে মিডিয়ার সামনে বলেছে ইসলামীকরণ হাঙ্গেরিতে সাংবিধানিকভাবে নিষিদ্ধ এবং মুসলিম অভিবাসীরা শরণার্থী না, বরং আগ্রাসনকারী। আরবান এবং তার সমর্থকদের চোখে মুসলিম অভিবাসীদের উপস্থিতি ইসলামীকরণের প্রমাণ। নেদারল্যান্ডসে 2017 এর নির্বাচনী প্রচারণায় ইসলাম বিদ্বেষী বক্তব্য কুখ্যাত গেট ভেন্ডার্স এর সাথে পাল্লা দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী এবং মধ্যপন্থী হিসেবে পরিচিত মার্ক রুটে। ফ্রান্সে গত এক দশকে তীব্রভাবে বেড়েছে ইসলাম বিদ্বেষ। 2017 এর নির্বাচনে ডানপন্থীদের পাশাপাশি মধ্যপন্থী বলে পরিচিত দলগুলোর নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছে ইসলাম বিদ্বেষ। এই ঘৃণাকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলার উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে গত এক দশক ধরে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা মারি লা পেন এর ফ্রন্ট ন্যাশনাল। ফ্রান্সের নব্য ন্যাৎসি আইডেন্টিটিয়ারিন আন্দোলনের সাথেও ফ্রন্ট ন্যাশনালের গভীর সম্পর্ক। ফ্রান্স সহ গোটা পশ্চিমা বিশ্বজুড়ে মুসলিমদের প্রতি ঘৃণা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে নটরডেম ক্যাথিড্রালের আগুনের জন্য দায়ী করা হচ্ছে মুসলিমদেরকে। গোটা ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ফটোশপ করা ছবি আর নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব। উগ্র ডানপন্থা, ইসলাম বিদ্বেষ, অভিবাসন বিরোধিতা এবং পপুলিজমের দিকে পশ্চিমের হেরে পড়ার সবচেয়ে বড় প্রমাণ হল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয়ের পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমেরিকার টি পার্টি আন্দোলনের। আদর্শিকভাবে এই আন্দোলনের বেশ কিছু মিল আছে ইউরোপিয়ান উগ্রপন্থী ডানপন্থীদের সাথে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মূল মাস্টার মাইন্ড স্টিভ ব্যানন এখন চেষ্টা করছে বিভিন্ন ইউরোপিয়ান জাতীয়তাবাদী এবং উগ্র ডানপন্থী দলগুলোকে একত্রিত করার। ট্রাম্পের ইসলাম বিদ্বেষ নিয়ে এরই মধ্যে অনেক লেখালেখি হয়েছে, তাই এ নিয়ে আলাদাভাবে আলোচনা করা নিষ্প্রয়োজন। তবে যে বিষয়টি বোঝা গুরুত্বপূর্ণ তা হল পুরো পশ্চিমা বিশ্বজুড়ে অনেকের কাছে ট্রাম্প পরিণত হয়েছে শ্বেতাঙ্গ পরিচয়ের পুনরুত্থানের প্রতীকে। শ্বেতাঙ্গ আধিপত্যবাদের সাথে যুক্ত অনেক ধারণাকে মূলধারায় নিয়ে এসেছে ট্রাম্প। নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা দিয়েছে সাদাদের উপর চলা কাল্পনিক গণহত্যার ষড়যন্ত্র তত্ত্বকে। এসব কারণে গুরুত্বপূর্ণ মতাদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও ট্যারান্ট সহ শ্বেতাঙ্গ আধিপত্যবাদের অনেকেই লিবারেল ধারণার রাজনীতিবিদের বিরুদ্ধে ট্রাম্প, মারি লা পেন, আরবান সহ বিভিন্ন ডানপন্থী পপুলিস্ট নেতাদের সমর্থন দেয়। ব্রেন্টন ট্যারান্ট তার ম্যানিফেস্টোতে সরাসরি বলেছে ট্রাম্পের রাজনৈতিক পলিসি সমর্থন না করলেও শ্বেতাঙ্গ পরিচয়ের নতুন প্রতীক হিসেবে সে ট্রাম্পকে সমর্থন করে। শ্বেতাঙ্গ আধিপত্যবাদের সাথে খ্রিস্টবাদের সম্পর্কটা অনেকটা এরকমই। একদিকে ব্রেইভিক এবং ট্রান্টের মতো লোকেদের নিজেদের ক্রুসেডারদের সাথে তুলনা করে নিজেদের নব্য নাইট টেম্পলার্স দাবি করে, অন্যদিকে এই দুজনের অনেকেই স্বীকার করে যে ব্যক্তিগতভাবে তারা খ্রিস্টান না। খ্রিস্টান ইউরোপের সাথে তাদের একটি রাজনৈতিক ধারণা এবং এই ধারণার আলোকে তারা পশ্চিমকে একত্রিত করতে চায়। ক্রুসেড তাদের কাছে মুসলিমদের বিরুদ্ধে সাদাদের যুদ্ধ। ধর্ম তাদের কাছে সাধারণ মানুষের উদ্বুদ্ধ করার জন্য কার্যকরী অস্ত্র, কিন্তু মূল চালিকা শক্তি নয়। ক্রুসেডের ইতিহাসের দিকে দেখালে এই কথা বলা যায় যে মোটা দাগে ইউরোপের অনেক রাজাদের মনোভাব একই রকম ছিল। উগ্র ডানপন্থা, জাতীয়তাবাদ এবং ইসলাম বিদ্বেষের দিকে পশ্চিমের হেলে পড়ার কারণ কি? এর প্রধান কারণ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এবং আমেরিকার রাজত্ব করা লিবারালিজম বা উদার রাজনৈতিকতাকে এখন প্রশ্ন করতে শুরু করেছে পশ্চিমের সাধারণ জনগণ। 2008 এর বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর তৈরি হয়েছে শাসক এবং এলিট শ্রেণীর প্রতি গভীর অনাস্থা এবং অবিশ্বাস। মন্দার প্রভাবে বেড়েছে অর্থনৈতিক সংকট ও বেকারত্ব। বিশেষ করে ওয়ার্কিং ক্লাস সাদাদের অনেকের জীবনে মন্দা পরবর্তী প্রেক্ষাপট এনেছে ব্যাপক পরিবর্তন। সেই সাথে কর্পোরেশনগুলো সস্তা শ্রমের লোভে এবং পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো জন্ম দিয়েছে অভিবাসীদের বিশাল স্রোত। এই বেকারত্ব, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অবিশ্বাস, অনাস্থা এবং মুসলিম ও অভিবাসীদের উপস্থিতির জন্য সাধারণ মানুষ দায়ী করছে লিবারেল এবং বামপন্থীদের।
নষ্ট হয়ে যাচ্ছে পশ্চিমের রাজনৈতিক এবং সামাজিক সংহতি, উত্থান ঘটছে উগ্র ডানপন্থীদের। অন্যদিকে অভিবাসন, মাল্টিকালচারালিজম, সরকারের নজরদারির কারণে ক্রমশ ক্ষয় হতে থাকা ব্যক্তি স্বাধীনতা, সামাজিক অবক্ষয়, পরিবারের ভাঙন, নারীবাদ, কমতে থাকা জন্মহারের মতো ইস্যুগুলো নিয়ে অনেক আগে থেকে প্রচারণা চালিয়ে আসছে নব্যনৎসি এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা। তাই ডানপন্থার এই উত্থান শক্তিশালী করছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদকে। এখানে যে বিষয়টা বোঝা জরুরি তা হলো, এই ধরনের ইস্যুগুলো নিয়ে যারা চিন্তা করে তাদের সবই শ্বেতাঙ্গ আধিপত্যবাদী না, এদের অনেকেই সাধারণ ডানপন্থী এবং রক্ষণশীল। দু দলের মধ্যে পার্থক্য হলো সহিংসতার প্রশ্নে। সাধারণ ডানপন্থী এবং রক্ষণশীলরা এই সমস্যাগুলো সমাধানের জন্য হাতে অস্ত্র তুলে নিতে চায় না। তারা এখনো মনে করে নিয়মতান্ত্রিক উপায়ে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। কিন্তু পশ্চিমা লিবারেল মিডিয়া অনেক ক্ষেত্রে এই ধরনের সবাইকে উপস্থাপন করে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হিসেবে। এর ফলে আসলে লাভ হয় চরমপন্থীদের। যৌক্তিক এসব ইস্যুতে আলোচনা না করে সবাইকে ঢালাওভাবে নব্যনচ্ছি কিংবা শ্বেতাঙ্গ আধিপত্যবাদী আখ্যায়িত করা এবং এই আলোচনার সুযোগ না দেওয়ার কারণে ডানপন্থী এবং রক্ষণশীলদের অনেকেই ঝুঁকে পড়ে সশস্ত্র পন্থার দিকে। এছাড়া ডানপন্থী দলগুলোর প্রচারণা অনেকের জন্য কাজ করে শ্বেতাঙ্গদের আদর্শে দীক্ষিত হবার প্রথম ধাপ হিসেবে। যেমন ইসলাম বিদ্বেষ, অভিবাসন নীতি বিরোধিতা এবং সাধুদের উপর চালানো কল্পিত গণহত্যার নামে ধারণাগুলো পশ্চিমের মূলধারার রাজনীতিবিদরাই এখন উৎসাহের সাথে প্রচার করছে। রবার্ট স্পেন্সার, মার্ক স্টাইন, পামেলা গেইলার, অ্যান্ড কোল্টার, টাকার কার্লসন, বেন শ্যাপিরো সহ পশ্চিমের মূলধারার ডানপন্থী বুদ্ধিজীবীদের ইসলাম বিদ্বেষী অনেক বক্তব্যের প্রতিধ্বনি পাওয়া যায় ব্রেভিক এবং ট্যারেন্টের ম্যানিফেস্টোতে। এই ধরনের রোটারি তরুণ শ্বেতাঙ্গদের মধ্যে তৈরি করেছে গভীর হতাশা এবং ক্রোধ। তাদের কাছে মনে হচ্ছে বিশ্বের নেতৃত্বে সাধুদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। মাল্টিকালচারালিজম, ফেমিনিজম, লিবারেলিজমের নামে আক্রমণ করা হচ্ছে তাদের সংস্কৃতির উপর। বিশ্বজুড়ে গভীর ষড়যন্ত্র চলছে সাদাদের ক্ষমতাচ্যুত করার জন্য, এবং মুসলিমরা পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। মুসলিমরা একদিকে পশ্চিমকে সরাসরি আক্রমণ করছে, অন্যদিকে অভিবাসী হয়ে এসে সাদাদের ভূখণ্ড দখল করে নিচ্ছে, নষ্ট করে দিচ্ছে শ্বেতাঙ্গ সংস্কৃতি, শ্বেতাঙ্গ পরিচয়। এই অবস্থায় কোনো না কোনোভাবে প্রতিরোধ গড়ে না তুললে খুব তাড়াতাড়ি সাদারা নিশ্চিহ্ন হয়ে যাবে। শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি স্লোগান হলো, আমাদের অবশ্যই আমাদের জাতির অস্তিত্ব এবং শ্বেতাঙ্গ শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। মুসলিমদের প্রশ্নে পশ্চিমের মূলধারার ডানপন্থীদের বক্তব্যের সাথে উপরের কথাগুলোর মৌলিক কোনো পার্থক্য নেই। সবকিছু মিলিয়ে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার এক উর্বর ভূমিতে পরিণত হয়েছে পশ্চিম। তবে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা চাষাবাদের কৃতিত্ব এককভাবে ডানপন্থীদের না, বরং দীর্ঘদিন ধরে ডানপন্থীদের চেয়ে অনেক বেশি সফলতার সাথে একই কাজ করে আসছে লিবারেলরা। অপরাধী মুসলিম হলে 4 থেকে 5 গুণ বেশি সময় নিয়ে প্রতিবেদন করার নিয়ম লিবারেল পশ্চিমা মিডিয়াই তৈরি করেছে। হলিউড সহ পশ্চিমা মিডিয়া দশকের পর দশক ধরে ইসলামকে উপস্থাপন করে আসছে পশ্চাৎপদ বর্বর মধ্যযুগীয় আদর্শ হিসেবে। লিবারেল লেন্স আরব এবং মুসলিমরা দ্বিমাত্রিক ক্যারিকেচার, হয় সন্ত্রাসী বা সম্ভাব্য সন্ত্রাসী। লিবারেল মূল্যবোধে আঁকড়ে ধরা আধুনিক উদার মুসলিম। লিবারেলদের কাছে ভালো প্রমাণিত হবার আগে প্রত্যেক মুসলিম খারাপ। নিজেকে ভালো প্রমাণ করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব, আর ভালো হবার উপায় হলো লিবারেল দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করা। লিবারেলদের কাছে ভালো মুসলিম সার্টিফিকেট পেতে হলে আগে দিতে হবে লিবারেল পশ্চিম, আমেরিকা এবং এনলাইনমেন্টের আদর্শের প্রতি আনুগত্যের প্রমাণ। সমকামিতা, ধর্মত্যাগের শাস্তি, বহুবিবাহ, জিহাদ, শরিয়াহ আইন, ইসলামে নারীর অবস্থান সহ বিভিন্ন বিষয়ে পুরনো ধ্যান ধারণাগুলো ছুঁড়ে ফেলে দিতে হবে, হতে হবে আধুনিক। ক্রমাগত মুসলিমদের কাছে ইসলামের সংস্কারের আহ্বান এবং দাবি করার মাধ্যমে লিবারেলরা বারবার এই বার্তায় দেয় যে ইসলামের মধ্যে সমস্যা আছে। ক্রাইস্ট চার্চ হামলার পর ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, উগ্র ডানপন্থীদের উত্থান থামাতে হলে মুসলিম এবং অভিবাসীদের আগে পশ্চিমা সংস্কৃতির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে হবে। 2017-তে লিবারেল বিল ক্লিনটন সরাসরি মুসলিমদের উদ্দেশ্য করে বলে, যদি তুমি আমেরিকা আর স্বাধীনতা ভালোবাসো এবং সন্ত্রাসকে ঘৃণা করো, তাহলে এখান থেকে আমাদের জিততে এবং একসাথে ভবিষ্যৎ গড়তে সাহায্য করো। ইঙ্গিতটা স্পষ্ট, আমেরিকাকে ভালো না বাসলে, আমেরিকাকে যুদ্ধ জিততে সাহায্য না করতে চাইলে বিদায় হও। লিবারেল জাতিসংঘের মাধ্যমে প্রায় 7 দশক আগে মুসলিমদের ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠিত করা হয়েছে ইসরায়েল রাষ্ট্র। ডানপন্থীদের সমালোচনা করা লিবারেলরা নীরবে সমর্থন যোগায় সারা বিশ্ব জুড়ে মুসলিমদের বিরুদ্ধে চালানো পশ্চিমা যুদ্ধগুলোকে।
লিবারেলদের চোখের মণি বারাক ওবামার প্রশাসন যুদ্ধাবস্থায় সব পূর্ণবয়স্ক মুসলিমকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। 1 বছরে মুসলিমদের উপর ফেলেছে 26,000-এর বেশি বোমা। দশকের পর দশক ধরে এই লিবারেল বিশ্ব ব্যবস্থায় সমর্থন দিয়েছে মুসলিম বিশ্বের বিভিন্ন স্বৈরাচারী শাসকদের, মিশর কিংবা আফগানিস্তান। মুসলিমরা যখনই নিজেদের সরকার গঠনের চেষ্টা করেছে, কোনো না কোনো অজুহাতে পশ্চিমা বিশ্ব হস্তক্ষেপ করেছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। লিবারেল পশ্চিম ইসলামের অবিচ্ছেদ্য বিধান পর্দাকে উপস্থাপন করেছে শোষণ, নির্যাতন ও নারী যৌনায়নের প্রতীক হিসেবে। লিবারেল আমেরিকান টিভির চিত্রায়নের স্বাধীন এবং মুসলিম নারীর উদাহরণ হলো হিজাবি লেসবিয়ান। আর নারীবাদের আলোকে ইসলামের পর্দার বিধানকে ব্যাখ্যা না করে কেবল আল্লাহর আনুগত্যের লক্ষ্যে পর্দা করা প্রতিটি মুসলিমের নারী লিবারেলিজমের চোখে নির্যাতিতা। নিকাবকে বেআইনি ঘোষণা করে ইউরোপ জুড়ে আইন পাশ করেছে লিবারেল সরকারগুলোই। বারবার এই আইনগুলোকে বৈধতা দিয়েছে ইউরোপীয় হিউম্যান রাইটস কোর্টের মতো আপাদমস্তক লিবারেল আদালত। বিল মাহেরের মতো লিবারেল রাজনৈতিক বিশ্লেষকরা প্রাইম টাইম টেলিভিশনে আক্ষেপ করে বলছে, মুসলিমরা আমেরিকাতে মরুভূমির আবর্জনা নিয়ে আসছে। লিবারেল এবং নাস্তিকদের কাছে তুমুল জনপ্রিয় স্যাম হ্যারিস খোলাখুলি বলছে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি না, আমাদের যুদ্ধ ইসলামের বিরুদ্ধে এবং পশ্চিমের প্রতি ইসলামের হুমকির ব্যাপারে সবচেয়ে বিচক্ষণতার সাথে কথা বলে ফ্যাসিস্টরা। শ্বেত সন্ত্রাসীরা যাদের বিরোধিতা করে সেই পশ্চিমা সরকারগুলো 3 দশকে মুসলিমদের ভূমিগুলোতে হত্যা করেছে 40 লক্ষের বেশি মুসলিমকে। আর সরকারগুলো যাদেরকে বন্দুকধারী বলে সেই সন্ত্রাসীরা মুসলিমদের মারে পশ্চিমের মাটিতে, মসজিদে ঢুকে গুলি করে, দিন শেষে ওরা সবাই এক, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। শ্বেতাঙ্গ সন্ত্রাসবাদী, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সন্ত্রাসীরা হয়তো 100 কিংবা 100,000 মুসলিমের মৃত্যুর জন্য দায়ী, আমরা তাদের নিয়ে মাতামাতি করি, কিন্তু শান্তি, মানবতা, গণতন্ত্রের গল্প শোনানো সরকারগুলো যে আমাদের পাইকারি হারে মারে সেটা নিয়ে আমরা একটু শব্দটি করি না। টেরানকে নিয়ে আমাদের অনেক কথা, অনেক রাগ, অনেক ক্ষোভ, নিঃসন্দেহে এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বিচিত্র ব্যাপারটা হলো সেই আমরাই ইরাকে গণহত্যার চালানো টনি ব্লেয়ারের পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করা, ইরাক এবং আফগানিস্তানে নিউজিল্যান্ড সেনাবাহিনীর উপস্থিতির মেয়াদ বাড়ানো জেসিন্ডা আর্ডেনের মাথায় ওড়না আর প্র্যাকটিস করা বিমর্ষ চেহারা দেখে সব ভুলে মুগ্ধ হয়ে যাই। বাংলাদেশ কিংবা যে কোনো মুসলিম দেশের সবচেয়ে তীব্র ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়া লোকগুলোই সবাই যে প্রগতিশীল, উদার, বামপন্থী কিংবা মুক্তমনা হিসেবে পরিচিত সেটা কোনো দুর্ঘটনা নয়। ডানপন্থী শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের মতোই লিবারেল পশ্চিমও মনে করে তারা বাকি সবার চাইতে শ্রেষ্ঠ, তাদের অধিকাংশের কাছে আছে মুসলিমদের তাদের ধর্মের ব্যাপারে সবক দেওয়া। লিবারেল মিডিয়া, বুদ্ধিজীবী এবং রাজনীতিদের পরোক্ষ ইসলাম বিদ্বেষ কোনো দিক দিয়ে ডানপন্থী প্রত্যক্ষ ইসলাম বিদ্বেষের চেয়ে কম ক্ষতিকর নয়। পার্থক্য হলো ডানপন্থীরা তাদের ইসলাম বিদ্বেষের কথা খোলাখুলি স্বীকার করে, আর লিবারেলরা মিষ্টি মিষ্টি কথার আড়ালে লুকিয়ে চেষ্টা করে ইসলামকে বদলে দেওয়ার। ডান ও বামের তৈরি করা ইসলাম বিদ্বেষের মিশেল থেকেই বের হয়ে আসে ব্রেভিক, বিসোনেট, ট্যারান্টরা। শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের তীব্র ইসলাম বিদ্বেষ এখন সমাজের বিচ্ছিন্ন কোনো অংশের চিন্তা নয়, বরং এগুলো চলে এসেছে সমাজের মূল ধারায়। ব্রেভিকের ম্যানিফেস্টে বিশ্লেষণ করতে গিয়ে এক্সিকিউটিভ অ্যানালাইসিস নামে থিঙ্ক ট্যাঙ্কের একজন সদস্য আজ থেকে 12 বছর আগে 2012-তে মন্তব্য করেছিল, ব্রেভিকের ইসলাম বিদ্বেষী ধারণাগুলো ইউরোপের অনেক দেশের সমাজের মূলধারার চিন্তার প্রতিনিধিত্ব করে। 2019-এ এসে এই ধারণাগুলো এখন আর শুধু মূল ধারার গ্রহণযোগ্য চিন্তা নয়, বরং পরিণত হচ্ছে সমাজের সংখ্যাগুরুর চিন্তাই, যার প্রমাণ আমরা পাচ্ছি পশ্চিমে উগ্র ডানপন্থীদের নির্বাচনী বিজয় থেকে। সাদা আধিপত্যবাদীদের ধারণা এবং ইসলাম বিদ্বেষের পশ্চিমের ঐতিহ্য, পৈতৃক সূত্রে পাওয়া সম্পদ, এই অতীতের বোঝা ছাড়া পশ্চিমকে বর্তমানে বোঝা সম্ভব নয়। সংক্ষেপে অনস্বীকার্য এই বাস্তবতাকে তুলে ধরে এডওয়ার্ড সাইড বলেছে, ইউরোপ কিংবা আমেরিকার ইতিহাসের মধ্যযুগ থেকে আজ পর্যন্ত আমি এমন কোনো সময়কাল খুঁজে পাইনি যেখানে কামনা, বদ্ধমূল নেতিবাচক ধারণা এবং রাজনৈতিক স্বার্থের দ্বারা তৈরি কাঠামোর বাইরে গিয়ে ইসলামকে নিয়ে আলোচনা কিংবা চিন্তা করা হয়েছে। বন্দুক হাতে ট্যারান্টকে এগিয়ে আসতে দেখে আন্নুর মসজিদের একজন মুসল্লি বলেছিল, হ্যালো ব্রাদার। পশ্চিমা মিডিয়া এবং পরাজিত মানসিকতার মুসলিমরা এ নিয়ে অনেক আধিক্ষেতা করেছে, অনেক আধিক্ষেতা হয়েছে হুইল চেয়ারে বসা অক্ষম স্বামীর ক্ষমার বার্তা নিয়েও। আমাদের অনেক বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এটাই প্রকৃত মহানুভবতা, ইসলামের আসল শিক্ষা এবং এই ধরনের আচরণের মাধ্যমে আমরা পশ্চিমের মন জয় করতে পারব, এরপর ইসলাম এবং মুসলিমদের প্রতি
হাজার বছরের পুরনো গভীরে প্রথিত ঘৃণা এবং বিদ্বেষকে ভুলে গিয়ে ফিরিঙ্গিরা হয় ইসলাম গ্রহণ করে নিবে, অথবা ইসলাম এবং মুসলিমদের মেনে নিয়ে বসবাস করবে সুখে শান্তিতে। পশ্চিমা মিডিয়া এবং তাদের পোষা মুসলিম বিশ্বের তোতা পাখিদের সুন্দর সুন্দর এসব কথা শুনে আমরা হয়তো এগুলো বিশ্বাসও করেছি, কিন্তু ক্ষমার নামে অক্ষমের অসহায় আত্মসমর্পণের বদলে আমাদের যেটা মনে রাখা দরকার সেটা হলো, লিউন সেন্টারের পার্কিং লটে ট্যালেন্টের গাড়ির দিকে শটগান ছুড়ে না মারলে সেদিন হয়তো মৃতের সংখ্যাটা 50-এর বদলে আরো বেশি হতো। শেষ পর্যন্ত ওকে থামানো হয়েছিল প্রতিরোধের মাধ্যমে, শক্তি দিয়ে, ভালোবাসার বলি কিংবা মিনিট খানেক নিরাপত্তা দিয়ে নয়। রাতের বেলা যখন বাড়িতে ডাকাত পড়ে, তখন মোমবাতি জ্বালিয়ে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থেকে ফানুস উড়িয়ে কিংবা মিষ্টি মিষ্টি কথা বলে নিজেকে বাঁচানো যায় না। যে শত্রু আপনাকে ধ্বংস এবং নিশ্চিন্ন করতে বদ্ধপরিকর, তাকে থামাতে হয়, থামাতে বাধ্য করতে হয় যে কোনো উপায়ে। শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা আমাদের সাথে তাদের দ্বন্দ্বকে উপস্থাপন করে সভ্যতার সংঘাত হিসেবে। ইসলামকে তারা তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। এই ধরনের মানুষের সংখ্যা পশ্চিমে দিন দিন বাড়ছে। লিবারেল পশ্চিম যাই বলুক না কেন, এই স্রোতের গতি ফেরানো যাবে না। যতদিন যাবে অর্থনৈতিক সংকট এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যর্থতা পশ্চিমের জনগণকে তত বেশি করে ঠেলে দিবে অভিবাসন বিরোধী উগ্র জাতীয়তাবাদ এবং পপুলিজমের দিকে। যদি অভিবাসন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, তাহলে খুব বড় কোনো পরিবর্তন আসবে না, বড়জোর স্রোতের গতি ধীর হবে কিছুটা। যেমনটা ট্যারেন্ট বলেছে, সাদাদের নিম্ন জন্মহার অভিবাসীদের উচ্চ জন্মহারের অবধারিত ফলাফল হলো দিন দিন পশ্চিমে সাদাদের সংখ্যা কমা। এটাকে যে সন্ত্রাসের অজুহাত বানাতে চাই, অভিবাসন বন্ধ হয়ে গেলেও সে তা পারবে। অন্যদিকে পশ্চিমারা যতদিন মুসলিম বিশ্বে তাদের আগ্রাসন এবং ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করবে না, ততদিন পশ্চিমা বিশ্বে চলবে মুসলিমদের হামলা, আর এমন প্রতিটি হামলার প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ করবে ট্যারেন্টের মতো আরো অনেককে। তাদের রাগকে কার্যকরীভাবে ধ্বংসে পরিণত করবে নানা রকম টিউটোরিয়াল আর দিক নির্দেশনা দিয়ে প্রস্তুত থাকবে অ্যাজভ ব্যাটেলিয়ান আর নারমান স্পেয়ারদের মতো লোকেরা। চলতে থাকবে আক্রমণ পাল্টা আক্রমণের চক্র। এর সাথে যুক্ত করুন অর্থনৈতিক বিষয়টা। পরবর্তী অর্থনৈতিক সংকট যখন আসবে, এবং নিশ্চিতভাবেই তা আসবে, তখন তা পশ্চিমা বিশ্বের রাতারাতি তৈরি করতে পারে এক বিশাল বেকার শ্রেণী, যারা মধ্যবিত্ত, শ্বেতাঙ্গ এবং ক্রুদ্ধ। লিবারেল আদর্শের ঐক্য, বহুত্ববাদ, সম্প্রতির বড় বড় বুলিগুলোর ফাঁকা পকেট আর খালি পেটে তাদের কাছে অর্থহীন মনে হবে। নিজেদের চাকরিগুলো ছিনিয়ে নেওয়ার জন্য তারা দায়ী করবে চোখের সামনে হেঁটে বেড়ানো রং বেরঙের অভিবাসীদের, এবং তাদের সবচেয়ে বেশি ক্ষোভ থাকবে বর্বর, সন্ত্রাসী, আগ্রাসী মুসলিমদের উপর। অর্থনৈতিক সংকট কিভাবে বিভিন্ন ধরনের সংখ্যালঘু এবং ভিনদেশীদের প্রতি জনবিদ্বেষ তৈরি করবে, তা দিয়ে বেঞ্জামিন ফ্রিডম্যান সহ বিভিন্ন অর্থনীতিবিদরা আলোচনা করেছেন। এ ধরনের বিদ্বেষের ফলে তৈরি হওয়া রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ থেকে ইতিহাস জুড়ে বারবার জন্ম নিয়েছে ব্যাপক অস্থিতিশীলতা, অরাজকতা, সন্ত্রাস এবং যুদ্ধ। শ্বেতাঙ্গদের পাশাপাশি এই ধরনের প্রেক্ষাপট চরম পন্থার দিকে ঠেলে দিতে পারে ব্ল্যাক লাইভস ম্যাটার, BLM এবং অ্যান্টিফা এর মতো বামপন্থী কিংবা পরিবেশবাদী আন্দোলনগুলোকেও। এই ধরনের দলগুলোর মধ্যে এরই মধ্যে দেখা গেছে সীমিত মাত্রায় শক্তি ব্যবহারের প্রবণতা। এই ধরনের আন্দোলনগুলো হয়তো বৈশ্বিক পর্যায়ে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না, কিন্তু পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে আমেরিকাতে, এগুলোর অস্তিত্ব এবং কার্যক্রম প্রকট হতে পারে। সামাজিক মেরুকরণ এবং শ্বেতাঙ্গদের আত্মপরিচয়ের সংকটকে, এই দ্বন্দ্ব জিয়ে থাকলে বাড়বে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের সমর্থন, প্রচার এবং প্রসার। অর্থনৈতিক সংকটের সাথে পশ্চিমা বিশ্বের রাজনৈতিক মেরুকরণ, সামাজিক অস্থিরতা এবং আশঙ্কাজনক হারে বাড়তে থাকা চরমপন্থার মিশেলে জন্ম দিতে পারে এক নিখুঁত রুদ্র ঝড়ের। সেই ঝড় মোকাবেলা করার মতো ক্ষমতা লিবারেলিজমের ফাঁপা আদর্শের নেই। যখন পেটে লাথি পড়বে, সবকিছু ভেঙে পড়তে শুরু করবে, তখন সৌহার্দ্য আর সম্প্রীতির বাণী দিয়ে উন্মত্ত জনতার স্রোত থামানো যাবে না। আজকের পশ্চিম হলো গতকালের দাসপ্রথা, বর্ণবাদ, উপনিবেশবাদী, পাইকারি খুন আর স্প্যানিশ ইনকুইজিশনের গর্বিত উত্তরাধিকারী। মাত্র 100 বছর আগেও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের ভিত্তির উপর গড়ে ওঠা ইউজেনিক্সের মতো চরম অনৈতিক এবং বর্ণবাদী ধারণাই পশ্চিমের কাছে স্বীকৃত ছিল বিজ্ঞান হিসেবে। আজকের শান্তির গল্প শোনানো এই পশ্চিমারা নিজেরাই যুদ্ধ বাঁধিয়েছে দুই বিশ্বযুদ্ধের মতো সময়, হত্যা করেছে প্রায় 10 কোটি মানুষ। ক্রাইস্ট চার্চের হামলার পর শান্তি আর সম্প্রতির বুলি আড়ানো এই পশ্চিমা দেশগুলো গত 30 বছর ধরে সারা
বিশ্বজুড়ে ক্রমাগত মুসলিমদের হত্যা করেছে এবং নানা অজুহাতের বৈধতা দিয়ে এসেছে এই নির্বিকার গণহত্যাকে। এই পশ্চিমের 72 বছর টিকিয়ে রেখেছে ইসরায়েল নামক ক্যান্সারকে। অপরকে দানব হিসেবে উপস্থাপন করা, পাইকারি খুন, ব্যাপক মাত্রার ধ্বংস, এগুলোকে এই সভ্যতার মৌলিক বৈশিষ্ট্য। আমরা যতই চাই না কেন, আজ হঠাৎ করে এই বৈশিষ্ট্যগুলো বদলে যাবে না। ইসলামের সাথে পশ্চিমের যুদ্ধের তীব্রতা যত বাড়বে, পশ্চিমের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি যত অবনতি হবে, ততই বাড়বে মুসলিমদের প্রতি তাদের ঘৃণা এবং সহিংসতা। এতদিন পশ্চিমে হত্যা করছিল পূর্বে থাকা মুসলিমদের, এখন তারা পশ্চিমে থাকা মুসলিমদেরও হত্যা করছে এবং দিন দিন তা আরো বাড়বে। মুসলিম হিসেবে আমাদের শিক্ষা নেওয়া উচিত ইতিহাস এবং চলমান ঘটনা প্রবাহ থেকে। পশ্চিমকে খুশি করা আর তাদের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা অর্থহীন। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর ভরসা করা নিরেট পাগলামি। এসব বাদ দিয়ে এখন সময় এসেছে সম্পূর্ণভাবে দিনে ফিরে আসার। সময় এসেছে পশ্চিমা দর্শন আর তন্ত্রমন্ত্রের অন্ধকার অলিগলির দিকভ্রান্তের মতো না ঘুরে পরিশুদ্ধভাবে বিশুদ্ধ তাওহিদের শিক্ষা আত্মস্থ করার। অন্য সব ঠুনকো পরিচয়কে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের মুসলিম পরিচয়কে আঁকড়ে ধরতে হবে, সেইভাবে ইসলামকে বুঝতে হবে, পালন করতে হবে যেভাবে বুঝেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম, কোরআনের প্রজন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ। সেই সাথে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কিভাবে আমরা এই আগ্রাসন প্রতিরোধ করব। সময় ফুরিয়ে যাবার আগেই চোখ থেকে পশ্চিমা ঠুলি সরিয়ে আমাদেরকে খুঁজতে হবে শ্বেত সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অগ্রবর্তী বাহিনীকে। আমাদের বুঝতে হবে আগ্রাসী শত্রুদের বিরুদ্ধে কারা আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। দিগন্তের কালো মেঘ জমতে শুরু করেছে আর মাটিকে গ্রাস করে নিচ্ছে শ্বেত সন্ত্রাসের ছায়া। বিপদ সংকেতগুলো উপেক্ষা করা আর আশাবাদী নিষ্ক্রিয়তার পরিণতি কি হতে পারে তার দৃষ্টান্ত খুঁজতে খুব বেশি দূরে যেতে হবে না, বনি ইসরায়েলের সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকালেই চলবে।